আমি সালাম দিয়েছি, সালামের জবাবটা আর একবার জোরে জোরে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার যে সকল ভাইরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ইতিক্ষিপ্ত ভাবে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, দয়া করে মেহরবানি করে এ মেহফিলে চলে আসে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে জানাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। কোনটা খারাপ কোনটা ভালো এ যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক আমাদের ব্রেনটা দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, তাই তো নাকি? ভুলে বলবেন, শিখে নেব কেন? কুল্লু বানি আদম খাতাউন, আদম সন্তান ভুল করবে, কারণ আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন। আজ তিনি যদি ভুল না করতেন তাহলে কেউ তো আমরা জান্নাতেই থাকতাম, তাই না? কিন্তু ভাইজান, আমি কারোর লম্বা চওড়া বড় বড় কথা আমি বলতে পারবো না, কারণ লম্বা চওড়া বড় বড় কথা বলে আমি গুনাহগার হতে পারবো না, আমার ইচ্ছা না। কিন্তু কোরআন হাদিস থেকে, কোরআন যেটা বলতে বলছে, হাদিস যেটা মানতে বলছে, সেই কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। তার বাইরেও যাব না, তার ভিতরে যাব, বাড়িও বলবো না। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সব থেকে বড় কথা হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা ইন্দা বাউন্ডারি এই কুলবিড়িয়া গ্রামে, এই জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি, আমরা কারা বসে আছি? রসুলের, জোরে বলেন রসুলের উম্মত বসে আছে। আর এই ইন্দা বাউন্ডারি ভিতরে ভিতরে আর আউট অফ বাউন্ডারি যারা বাউন্ডারির বাইরে আছে, বেহেশতের বাগানে বাইরে আছে, তারাও কারা? তারা কি? রসুলের, রসুলের উম্মত। তারাও উম্মত, আমরাও। এবারে আপনি যাচাই বাছাই করে বলেন, এখন যদি তারাও উম্মত হয় আমরাও উম্মত হয়, এই উম্মতের মধ্যে যদি পার্থক্য করা হয়, আজকের দিনে শুভ সময়ে শুভ লগ্নে শুভ ক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাদের মর্যাদা বেশি, ভিতরের না বাইরে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই তকবীর দিন তো না রে তকবীর, না রে তকবীর, সিলসিলা হাত ফুরফুরা শরীফ, মাজরাই পিটানা দরবার শরীফ, না রে তকবীর। তাহলে আমরা সহজভাবে বুঝে নিলাম, যারা ভিতরে আছে আমাদের সম্মানটা আজকের দিনে দে, যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে আমাদের মান সম্মান বৃদ্ধি হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো এটাই, বিশেষ করে আমরা অনেক সময় মেলাতে যাই, গিয়ে থাকি বা রাস্তা দিয়ে যাচ্ছি, মেলা হচ্ছে, কিন্তু ভাইজান আজকে যার দিন, এ মাস, যে মাসে আমরা উপনীত হয়েছি, পদার্পণ করেছি, এই মাসটা হল বারোই রবিউল আউয়াল মাস। জোরে বলেন সোহান। এই মাসের সঙ্গে আমার রসুলুল্লাহ জীবনে অতপ্রোতভাবে জড়িত। আজকে এই মজলিসের মধ্যে অনেক যুবক ভাইকে আমি দেখতে পাচ্ছি, আজকে তাদের মন এই মেহফিলের দিকে আছে। আবার অনেক যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি যারা বাইরে ঘোরাফেরা করছে। আবার দেখে যারা বাইরে ঘোরাফেরা করছে, আমার মাবুনরা যারা ঘোরাফেরা করছে, বাস্তব কথা বলছি, এই মুহূর্তে যদি
আল্লাহ না করুক হায়াত মওতের মালিক কে? আমার আল্লাহ। এই যারা ইন দা আউট অফ বাউন্ডারি, যারা বাইরে ঘোরাফেরা করছে, মজ মস্তি আনন্দে লিপ্ত আছে, এখন যদি আল্লাহ না করুক যদি কারুর একবার মৃত্যু হয়ে যায়, তাদের বাড়ির কারুর একবার মৃত্যু হয়ে যায়, তাহলে তার সিচুয়েশনটা কেমন দাঁড়াবে বলেন তো? কেমন দাঁড়াবে? তার ভালো লাগবে তো? সে তখন কি করবে? ওই মেহফিল থেকে চলে গিয়ে, ওই মিনি মার্কেট থেকে চলে গিয়ে বাড়ি গিয়ে হ্যাঁ কান্না শুরু করবে, শুরু করে। ভাইজান আপনি বলেন, ওই জায়গায় গিয়ে ও কান্না আল্লাহ কি শুনবে? আল্লাহ শুনবে? শুনবে না। তাহলে এটা আমরা জানি, তাহলে আমরা যে জান্নাতের বাগানে বসে আছি, এই জান্নাতের বাগানে বসলে আমার আল্লাহ খুশি হয়, এটা আমরা যারা ভিতরে বসে আছি জানি। আবার এটাও জানি যারা বাইরে ঘোরাফেরা করছে, বিশেষ করে আজকের দিনে মিলাদুন নবীর জালসা না হয়ে যদি অন্য কিছু হতো তখন সেটা কোনো ফার্ক কোনো ব্যাপার ছিল না, কিন্তু আজকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রসুল দুনিয়ার জমিনে এসেছে, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জলসা হচ্ছে, এর উপরে আমরা যদি বসে থাকি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব কিন্তু আমাদের উপরে ঝরে ঝরে পড়বে, যেখানে রহমত বর্ষিত হওয়ার কথা ছিল সেখানে গজব। তাই আমি আপনাদেরই মাজেরা ইদুল পীর কিবলা, যে মাজেরা ইদুল পীর কিবলাকে আপনারা চামড়া চোখে দেখেছেন, অনেক মানুষ আছেন বিগত 2010 সালে হুজুর ইন্তেকাল করেছেন, কিন্তু সেই মাজেরা ইদুল পীর কিবলার আওলাদ হিসাবে করজোড়ে অনুরোধ করব, এখন 9টা বেজে গেছে, আপনারা আসেন এই মাহফিলের দিকে চলে আসেন, মা বোনেরা আপনারা বাড়ির দিকে চলে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فيا أيها الحاضرون رهبنا رهبكم الله، بسم الله الرحمن الرحيم، ألم تر أن يسبح له من في السماوات والأرض وطير الصافة كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. عن سعد بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخير. وقال الله تعالى في آية أخرى إنا
হায়াতের মালিক যে
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুকরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা চাচাজান ভাইজানরা পর্দার অঞ্চলে ধর্মিকা পর্দা নাসিনা আমার আম্মা জান ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনেতে শুভ সময়ে শুভ লগ্নে আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার সুযোগ নসিব করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর শান্তির দূত সাম্যবাদের সদাচারী জনাবে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে কোটি 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 দরুদ ও সালাম আজকে এই কুলবেড়িয়া গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে এই গ্রামের বয়স্কদের সহযোগিতায় এত সুন্দর একটা জান্নাতের বাগান আল্লাহ পাক তাদের দ্বারাই সাজিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আরেকবার শুকরিয়া করি হয়তো যদি আজকে এই জায়গায় এত সুন্দর মাহফিল না হতো তাহলে আমরা এই নফল ইবাদাতের মধ্যে গণ্য হতে পারতাম না যদিও করি তাদের জন্য আজকে এই জান্নাতের বাগানে সেজে উঠেছি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই মাহফিলে এসে বসার সুযোগ নসিব করে দিয়েছেন আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকে আমি বারবার করে প্রথম থেকেই বলছি আমার যে সকল ভাই বাবাজিরা আপনারা বাইরে আছেন যারা মনে করবেন যে জলসায় বসবো না তাহলে আপনারা সকলে বাড়ি চলে যান কারণ এই জলসার একটা আদব আছে এই জলসার একটা আদব আছে যে আদবের উপরে যদি খিলাফ হয়ে যায় এর জন্য আপনি গুনাহগার হবেন আর বিশেষ করে এই ভিতরে যারা আছে এমনিতেও আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে লিখছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তাই এই শয়তান এই সব সময় আমাদের দাগা দেওয়ার জন্য বসে আছে সব সময় দাগা দেওয়ার জন্য বসে আছে শয়তান জানে যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে তারা যদি এসে অজু করে সুন্দরভাবে স্বচ্ছ লেবাস করে এই মেহফিলে এসে যদি বসে যায় তাহলে আল্লাহ পাকের মনোনীত বান্দা হয়ে যাবে জেনে বলেন সুবহানাল্লাহ তাই তাদেরকে শুশ্রূষা দিয়ে তাদেরকে বাড়ির থেকে এই মজলিসে না আনিয়ে এই মিনি মার্কেটে নিয়ে যাচ্ছে কিন্তু ভাইজান আপনারা ক্ষান্ত হবেন না কারণ যে মজলিসে আমি আপনি আমরা বসে আছি এই মজলিসের মধ্যে আমার আল্লাহ পাকের দৃষ্টিটা আমাদের দিকে আছে জোরে বলেন সুবহানাল্লাহ মহব্বতের সঙ্গে হবে না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই নবী পাকের উম্মত উম্মতিয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ইন্না রাব্বাকা আলাবিল মিরসাদ এই দুনিয়ার মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলাম ইন্না রাব্বাকা আলাবিল মিরসাদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের দিকে আমার সতর্ক দৃষ্টিটা রাখি জোরে বলে তাহলে আজকে যে মজলিসের মধ্যে আমরা বসে আছি আমাদের উপরে আল্লাহর দৃষ্টিটা আছে জোরে বলে বড় দুঃখের সঙ্গে বলছি এ দুনিয়ার মুসলমান ভাইরা কিছু মানুষ আছেন তারা বলে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে না কিছু মানুষ আছেন তারা বলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে না এই জন্য আল্লাহ আমাদের বুঝিতে বের করতে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করার ক্ষমতা দেয় না এ দুনিয়ার মুসলমান ভাইরা যে কোরআনের আয়াতটা আমি রাখিব না দিলাম
আপনাদের কাছে পাঠ করলাম তাফসীরকার কোরআন আরবির সাথে ব্যাখ্যা করতে গিয়ে তারা লিখছেন একটা শিকারী যখন শিকারি করে ওই শিকার কিন্তু শিকারটার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে কিছু সময়ের জন্য এ দুনিয়ার মুসলমান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে একটা শিকার যখন শিকারি করে ভাই যান চাচা যান আপনারা বলে সে শিকার কি সঙ্গে সঙ্গে শিকার ধরে না একটু ওয়েট করে বলেন সঙ্গে সঙ্গে ধরে না একটু ওয়েট করে তার দিকে শিকারিটার দিকে একটু তাকিয়ে থাকে তার তাফসীর কারকরা এই আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তারা লিখছেন যে একটা শিকার যেমন শিকারির দিকে তাকিয়ে থাকে সে শিকারি যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে 100 গুণ বেশি আল্লাহ পাক বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকে জোরে বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কার উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমরা একবারের জন্য কোন একটা জায়গায় খালি জায়গায় সুন্দর জায়গায় একা একা বসে ভেবেছি কোন নবীর উম্মত করেছে কোন নবীর উম্মত করেছে এই কথাটা আমরা কখনো বুকে হাত দিয়ে বলেন একটা ঘরে বসে বা মসজিদে বসে মাদ্রাসায় মক্তবে বসে আমরা যুবক ছেলেরা আমাদেরকে আল্লাহ পাক চলার জন্য পা দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে কথা বলার জন্য জবান দিয়েছে যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে তার থেকে বড় পুরস্কার আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছে জোরে বলে সেই রসুলের কথা একবারও ভেবে দেখেছেন একটা সাইডে বসে যে যে রসুল কোন রসুলের উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছে আমার ভাই বোনেরা এই নবী পাকের উম্মত উম্মতিয়ান একটুখানি ঠান্ডা মাথায় শুয়ে কেরান দাঁড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠালেন এই দুনিয়ার মুসলমানরা অন্য অন্য নবীরা তার উম্মতের জন্য দোয়া করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন আমার আত্মা নবী দয়ালুবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য প্রার্থনা করেন না জোরে বলবেন না কিন্তু আমার ভাইরা চিন্তা করেন যে মাদ্রাসা কুলবেড়িয়া গ্রামবাসী ভাইরা আমার যুবক ভাইরা দিয়েছে বলাও একটুখানি ঠান্ডা মাথায় শুনে রেখে দেন যে মাদ্রাসা আমরা গুনাহগার বান্দা বান্দি আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দিরা আমরা রাসূলের উম্মত এই মাদ্রাসার ভিতরে বসে আছি মুসলমান ভাইরা আজকের দিনে আমাদের সৌভাগ্যটা কত আজকের দিনেতে আমাদের পাওয়ারটা কত আমার রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে রাসূল আমাকে জানিয়ে দিলেন তোমরা যে মজলিসে বসবে ওই জায়গাটা যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় এই জায়গাটা হলো জান্নাতের বাগান মুসলমান ভাইরা আমরা জান্নাতের বাগানে বসে আছি শুধু তাই নয় আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা আমাদের মধ্যে বসে আছে জোরে বলে শুধু কি আমরা বসে আছি নাকি শুধু কি এই মজলিসে আমরা বসে আছি হাদিস সাহেব গাজী সাহেব পীর সাহেব যারা আছেন আসেন আমার কাছে দলিল আছে এই মজলিসে যে ফাঁকা জায়গা গুলো আছে এই জায়গাতে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা বসে আছে জোরে বলে এই জোরে বলেন সুবহানাল্লাহ না আছেন প্রমাণ দিয়ে যাব প্রমাণ বর্তমান সময়ে নিউ মডেল নিউ জেনারেশনের জামানায় এখন বলে হুজুর আপনার কাছে দলিল আছে তো আপনি তো পিপির করছেন দরুদ দরুদ করছেন তা আপনার কাছে দলিল আছে তো আমরা দলিল ছাড়া কিন্তু অত শুনি না আসেন সব দলিল আছে ইনশাআল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এ নবী পাকের উম্মত উম্মতিয়ান এখনো সময় আছে বাবা পরিবর্তন
চেষ্টা করেন, আপনি যদি পরিবর্তন না হন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবে না গো। আর আপনার নবী বাবাবী সাহাবাদের মাঝখানে জানিয়ে দিলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুগাত সালুগাল জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা গাইয়াল কালব। এ দুনিয়া মুসলমান মায়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে রাসূলুল্লাহ হাদিসটাকে উল্লেখ করলেন, রাসূলুল্লাহ বললেন আমার সাহাবারা তোমরা কি জানো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাও পবিত্র হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই মানুষের পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। জোরে বলে আমাদের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে আর এই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র। এখন আপনারা যারা বসে আছেন আমি রাখছিলাম বলে দিলাম যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা বসে আছেন, ভাইজান আপনি বলেন কোথায় আছেন, একটু কোথায় আছে একটু দেখা, আমি একটু দেখতে চাই। আমার ভাইজানেরা আমার আপনার পীর মোর্শেদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যে জিকিরের মজলিসটা করতেন, তিনি যে জিকিরের মজলিস করতেন খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বশিরাত আল্লামা রুহুলামিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কানকুলি শরীফের পীর পদরা পীর আহমদ আলী হামিদ শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি মাজরাই হুজুর পীর কেবলা মাহমুদ বাস কুফাতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তানারা যে বাড়িতে জিকিরের মজলিসটা করতেন এই জিকিরের মজলিসটা কেন করতেন, কিসের জন্য করতেন? আপনি প্রশ্ন করছেন ভাইজান ফেরেশতা আমি দেখবো, আপনি প্রশ্ন করছেন ভাইজান এখানে ফেরেশতা বসে আছে আপনি আমাকে দেখান, প্রশ্নটা আপনি করেছেন উত্তরটা আপনি দিয়ে যান ফেরেশতা দেখবো সেই ফেরেশতারা দেখায়। কিন্তু ভাইজান কোরআন শরীফের মধ্যে 82টা জায়গায় আকিমুস সালাত নামাজ কায়েম করো আল্লাহ পাক বলেছেন, আবার ওই কোরআন শরীফের মধ্যেই 124টা জায়গায় কালব সংশোধনের কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন বললেন মানুষের শরীরের মধ্যে যে গোস্তটা আছে ওই গোস্ত যদি খারাপ হয়ে যায় পুরো শরীর খারাপ হয়ে যাবে, আর ওই গোস্ত যদি ভালো হয়ে যায় পুরো শরীরটা ভালো হয়ে যাবে, ওই গোস্তটার নাম কি দিয়েছে রাসূলুল্লাহ? ওই গোস্তের নাম দিয়েছে কালব। চলে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে বলেন ভাইজান ফেরেশতা কোথায় আছে একটু দেখিয়ে দিয়ে যান, আজকে যদি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতাম, আজকে যদি আমরা হালাল 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 হালাম বেছে চলতাম, এই দুনিয়া মুসলমান মায়েরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস গুলো যদি মেনে চলতাম, এমন বলে আল্লাহর কোরআনটা যদি আমরা মেনে চলতাম, এই দুনিয়া মুসলমান মায়েরা জিনাটা যদি আমরা না করতাম অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দেখার ক্ষমতা দিয়ে দিত। কিন্তু এই দুনিয়ার মুসলমান মেয়েরা ফেরেশতা আমরা কেমন ভাবে দেখব, দুনিয়ার জমিনে হারাম হালাল আমরা পেঁচে চলি না, কোথায় হারাম খাচ্ছি কোনটা হালাল খাচ্ছি এ যাচাই বাছাই করার ক্ষমতা আমাদের নাই। এই দুনিয়ার মুসলমান মেয়েরা আমার আপনার নবী তা নবী সুনা নবী তোমরা খারাপ কাজ করবে না, তোমরা খারাপ কাজ করবে না, অসহ্যমূলক কাজ করবে না, কিন্তু আমরা মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন অর্থ দিয়েছে গো, আমাদেরকে যখন সম্পদ দিয়েছে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আরে দুনিয়া মুসলমান মেয়েরা যে
দাওয়াত যে কলবের চোখ আল্লাহ পাক আমাদের দিয়েছে দেব অভ্যন্তরীণ যে চোখ দিয়েছে বাহ্যিক চোখ দিয়ে দুনিয়ার জমিনে হারাম হালাল সব দেখতে পাই কিন্তু এই দুনিয়ার মুসলমান ভাইরা আল্লাহর অভিদের পিছনে আমরা এই কারণে ছুটতাম এই দুনিয়ার মুসলমান ভাইরা এই জন্য মুসাফির জামান তারা হুজুর পীরের রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে ছুটে ছুটে যাই এই জন্য তো আমরা মুশিরার দরবার শরীফে ছুটে ছুটে যাই এই জন্য তো আমরা মদিনার দরবার শরীফে ছুটে ছুটে যাই কারণ হলো তাদেরও তিনটে চোখ ছিল আমাদেরও তিনটে চোখ আছে আমাদের চোখটা খারাপ হয়ে গেছে আর তাদের চোখ দিয়ে তারা মজলিসের মধ্যে ফেরেশতা দেখতে পেত জোরে বলেন না সুবহানাল্লাহ তাদের চোখ ছিল তিনটে চোখ ছিল আমাদেরও তিনটে চোখ কারণ আমরা পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র মানে কি তিনটে চোখ দুটো চোখ বাহ্যিক চোখ আমার মা বোনেরাও দেখছেন আমরাও দেখছি আমরা দেখছি কি এক জায়গায় দেখে আমরা ডান দিকে দেখছি ওই জায়গায় পাপ কাজ হচ্ছে আর বাঁ দিকে তাকাচ্ছি এখানে এখানে কি সবের কাজ হচ্ছে তাহলে এই চোখ দিয়ে আমরা দেখছি কিন্তু ভাইজান এবার আপনি বলেন এ চোখের কিন্তু অনেক রকম গুণা আছে চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা মনের জেনা অন্তরের জেনা বর্তমান সময়ে শয়তান এ শয়তান কিন্তু আমাদের আদি পিতাকে ভরকে দিয়েছিল আর আমরা তো ছোটখাটো মানুষ কিন্তু নবী ছিলেন কথা বলেন তাহলে আজকে যে মজলিসটা লক্ষ লক্ষ টাকা খরচা করে এই সুন্দর মাহফিল কায়েম করা হয়েছে আজকে আমাদের অন্তরে ফেরেশতা দেখার শখ আছে আমাদের অন্তরে আল্লাহ রসুল দেখার শখ আছে আমাদের অন্তরে খাজা বাবাকে দেখার শখ আছে আমাদের অন্তরে আমরা যে যে পীরের ভক্ত সেই সকল হুজুরদের মুজাদ্দেদ জামান দাবা হুজুর পীরকেলা দেখার শখ আছে কিন্তু ভাইজান আপনি দেখবেন কি করে সমাজের মধ্যে আমাদের ইসলামটাকে এমন ভাবে তাচ্ছিল্য ভাবে আমরা দেখি দুনিয়ার জমিনে আমাদের কাছে যখন আজাব আসে তখন আমরা মসজিদ পানে ছুটে ছুটে চলে যাই আবার কি করি যখন পানি নড়াচড়া দোল মারা আরম্ভ করে দেয় জমিনটা যখন থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয় এই মামুনেরা উজু করে কিনা জানি না ভাইজানেরা উজু করে কাজ কিনা জানে না পুরো ঘরের ভিতরে আজান শুরু করে দেয় আজান শুরু কেন ভূমিকম্প এক্ষুনি শেষ হয়ে যাবে কেন ভূমিকম্প হয়ে গেলে সব শেষ হয়ে গেলে মজ মস্তি তো আর করা হবে না মেলায় তো আর ঘোরা হবে না আমার ভাইয়ের এলান এ নবী বাইন উম্মাত উম্মতিয়ান দুঃখ নেবেন না বাবা মনের মধ্যে রসুল 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 মনের মধ্যে আমরা রসুলকে ভালোবাসি কিন্তু দুনিয়া মুসলমান ভাইরা আমরা কিন্তু রসুল্লাহকে বাঁচতে পারলাম না আমরা কিন্তু রসুল্লাহকে ভালোবাসতে পারলাম না এই দুনিয়া মুসলমান ভাইরা আজকে যদি আমরা রসুল্লাহকে অন্তর দিয়ে মহাপ্রত করতাম গো আজকে যদি আমরা রসুল্লাহকে ভালোবাসতাম কুল পেরিয়ার এমন কোন মানুষ বাড়িতে বসে থাকতে পারত না যে মসজিদটা আমার রসুল্লাহ বলেছেন সেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় এই জায়গাটা হলে ফেরেশতা বলেন যদি সত্যিকারের রসুল্লাহর মহাপ্রত রসুল্লাহর প্রেম প্রীতি আমাদের অন্তরে থাকতো এই সামি আনার নিচে এটা পড়ে যেত কিন্তু দুনিয়ার মুসলমান আমি রাখি মুনাজিস করে পড়া করি না আপনারা আসলেও আমি জলসা করব আপনারা না আসলেও আমি জলসা করব কিন্তু দুনিয়ার মুসলমান ভাইরা যারা আপনারা ভিতরে ঢুকে গেছেন আপনাদের একটা সংবাদ শুনিয়ে যাই খুশির সংবাদ শুনিয়ে যাই এই দুনিয়ার মুসলমান ভাইরা যে ফেরেশতা আমাদের সম্মুখে বসে আছে কিছু সময়ের মধ্যে আমার পরে একজন বক্তা আসবে ফুরফুরা শরীফ থেকে ভাই সাহেব আখিরি মোনাজাত করবেন এই দুনিয়ার মুসলমান ভাইরা মোনাজাত শেষ হয়ে যাবেন আমরা যে যার মতো বাড়িতে চলে যাব কিন্তু এই দুনিয়ার মুসলমান ভাইরা এই মসজিদের মধ্যে গে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কটা ফেরেশতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাবে ফেরেশতাকে জিজ্ঞাসা করবে মিন আইনা জিতুন তোমরা কোথেকে এসেছো এই দুনিয়ার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সকল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আই রব্বি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুন খবীর সব খবর আপনি রাখেন
পাক আমাদেরকে এত মহব্বত করবে, আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসবে, ওই সকল ফেরেশতাদেরকে বলবে ও আমার মালাইকা ফেরেশতারা তোমরা বলো বলো আমার পান্দা পান্দিদেরকে তোমরা কেমন অবস্থায় থেকে এসেছ। হাদিস থেকে নবী রাসূলুল্লাহ উল্লেখ করেছেন এই দুনিয়া মুসলমান মায়েরা এই কুল বেরিয়ার নাম বলে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা বলতে থাকবে। জোরে বলে এই কুল বেরিয়ার নাম কিন্তু আল্লাহর কাছে ধরবে কারা, কারা ধরবে বলেন? ফেরেশতারা। ফেরেশতা আছে এখানে আছে, যদি আপনার ডাউট হয় তাহলে কোরআনের একটা আয়াত বলি। কোরআনের আয়াত হলো কিরামান কাতিবিন, তাই তো নাকি? কোরআন আয়াত বলছি তো কিরামান কাতিবিন। দুটো ফেরেশতা কিন্তু আল্লাহ পাক ঘাড়ের উপরে বসিয়ে রেখেছেন। জোরে বলে, জোরে বলে, দুটো ফেরেশতা এই ঘাড়ের উপরে আল্লাহ পাক বসিয়ে রেখেছে, আমাদের সঙ্গে কিন্তু অটোমেটিক ফেরেশতা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন আসমানের উপরে চলে যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কুলবেরিয়া গ্রামে আমার যে সকল গুনাহগার বান্দা বান্দিরা এই মজলিসে বসে বসে যারা জলসা শ্রবণ করছিল তাদের কি অবস্থায় তোমরা দেখে এসেছো, তাদের মনের ভিতরে খোয়াইশটা কি, আশাটা কি, ইচ্ছাটা কি, আকাঙ্ক্ষা কি? আমার ভাইরা এ নবী বাদের উম্মত উম্মতিরা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে বলেছিল বসে থাকতে না পেরে গুটি 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 পায়ে এই মজলিসে বসে বসে আপনার নামে জয়গনি করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন ও আমার মালাইকা ফেরেশতা তোমরা বলে বলে আমার বান্দা বান্দিরা কি শেষ মোনাজাত পর্যন্ত আখির মোনাজাত পর্যন্ত এই মজলিসের মধ্যে কি উপস্থিত ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে আই রব্বি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আপনার বান্দা বান্দিরা শেষ মোনাজাত পর্যন্ত আখির মোনাজাত পর্যন্ত উপস্থিত ছিল। এ দুনিয়ার মুসলমান মায়েরা একটুখানি চিন্তা করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন ও আমার মালাইকা ফেরেশতারা আখিরি মোনাজাতে শেষ মোনাজাতে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার কাছে কি আশা করেছে, কি দোয়া করেছে? এ দুনিয়ার মুসলমান ভাইরা আমরা এই মজলিসের মধ্যে এসেছি, আমরা কিন্তু একটা নিয়ত নিয়ে এসেছি, আই রব্বি আল্লাহ দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। কোরআন বলছে কুল মুরাদ সিনজাই কাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মুসলমান ভাইরা আমাদের অন্তরে করতে আমরা কিন্তু এই আশাটা করি আমাদের মধ্যে জান্নাতে আশা আছে, আমাদের মধ্যে আল্লাহর কাছে এই আশা করি আই রব্বি আল্লাহ জাহান্নাম থেকে আপনি মুক্তি দেবেন। এই দুনিয়ার মুসলমান ভাইরা আল্লাহ ওই সকল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে ও আমার মালাইকা ফেরেশতারা তোমরা বলে বলো আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার কাছে কি আশা করেছে, কি দোয়া তারা করেছে? জোরে বলে কি আশা করেছে, কি দোয়া করেছে? আমার তো আশা আছে নাকি? জান্নাতে যাওয়ার আশা আছে তো নাকি? জাহান্নাম থেকে মুক্তির আশা আছে তো নাকি? একটু কথা বলে আমার ভাই, ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আমাদের জিজ্ঞাসা করবে না, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে ও আমার মালাইকা ফেরেশতা তোমরা বলো দুনিয়ার জমিনে যে বান্দা বান্দিরা কোরআনের মজলিসে হাদিসের মজলিসে আমার রসুল বলছেন যেখানে কোরআন হাদিস আলোচনা করা হয় এই জান্নাতের বাগানে বসে বসে তাদের মনের আরজুটা কি, তাদের ইচ্ছাটা কি, আমি আল্লাহ আমার কাছে তারা কি চায়? আমার ভাইয়েরা এ নবী পাকের উম্মত উম্মতিরা একটু বান্দা আমাদের শুনে কি দিন দাঁড়াল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আই রব্বি আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে।
তারা কি আমার হাবিবকে ভালোবাসে? এ দুনিয়ার মুসলমানেরা ওই
আপনাকে বড় প্যার করে, আপনার বান্দা বন্দীরা আপনাকে বড়টা ভালোবাসে। আমার বান্দা বান্দীরা বেহেস্তের বাগানে বসে আছে, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না দেখে আমার হাবিব আর নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে তারা ঈমান এনেছে। ও আমার মালায়েকা ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো তারা জাহান্নামকে না দেখে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, জান্নাতকে না দেখে জান্নাতে আশা করেছে। ও আমার আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি সমস্ত রকম গুনাহ খাতা গুলোকে ধুয়ে মুছে সাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আগামীকাল পাবো, একটু কথা বলেন না, আগামীকাল পাবো, পাবো না, কখনো পাবো না। আর শুধু আমরা মনে মনে করি আমরা মদিনা শরীফে যাব, রসুলের মাজার জিয়ারত করব, মক্কা শরীফে যাব, কাবা শরীফ তওয়াফ করব। ইরা দুনিয়ার মুসলমান ভাইরা, যাদের অর্থ নাই, সম্পদ নাই, এরকম মানুষও কিন্তু, যারা বড় লোক, যারা গরিব, যারা পুয়ার, তারা কিন্তু ওই মিনি মার্কেটে ঘোরাফেরা করছে। আবার এই মজলিসের মধ্যে যারা বড় লোক, যারা গরিব মানুষ, যাদের খাওয়া হয় না, তারা এমন লোক কিন্তু এই মজলিসের মধ্যে বসে আছে, যাদের আল্লাহ পাক বিবেক দিয়েছে, যাদের অনেক আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, সেরকম মানুষও কিন্তু ওই বাইরে ঘোরাফেরা করছে। আবার যাদের জ্ঞান দিয়েছে আল্লাহ পাক, যাদের শিক্ষাগত যোগ্যতা দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক এই মজলিসের মধ্যে বসিয়ে রেখেছে, কথা ঠিক না ভুল? এখন যারা বড় লোক তাদের তো পয়সা আছে, তারা কাবা শরীফ তওয়াফ করতে যেতে পারবে, মদিনা শরীফ জিয়ারত করতে পারবে। আর যারা গরিব মানুষ, যারা বহাল কবিরাতে মিনি মার্কেটে ঘোরাফেরা করছে আজকে, তারা বড় ব্যতীত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যদি একটু অর্থ সম্পদ দিতেন, আপনি যদি একটু পয়সা আমাদের বাড়িয়ে দিতেন, তাহলে আমরা আপনার রসুল্লাহর মাজারটাকে জিয়ারত করতে পারতাম। কিন্তু আমার ভাইরা, এই নবীর বাণী আমরা তোমরা দিলাম, বর্তমান সময়ে আমি নাকি বলি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে মসজিদটা কুলবেড়িয়ার ভাইরা কায়েম করেছেন, এই দুনিয়া মুসলমান ভাইরা হজে যেতে লাগবে না, মদিনা শরীফে গিয়ে রসুল্লাহর মাজার জিয়ারত করতে লাগবে না। এই দুনিয়া মুসলমান ভাইরা, যদি আপনি ইখলাস মুক্ত কোনো শুভমুক্ত অন্তর নিয়ে এই মসজিদে বসে যান, আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে এই মজলিসের মধ্যে হাজির হতে পারে। জোরে বলবেন না, এই কি বলছি, প্রমাণ আছে, প্রমাণ আছে, আল্লাহ রসুলের ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি, ওই জন্য বারে রবিউল আউয়ালে এই দিনটা সেটিং করেছি, যে এখানে কুলবেড়িয়ায় বিশাল বড় জলসা হবে। কার মহব্বত দিয়েছি, কথা বলেন, আল্লাহ রসুলের মহব্বতে জলসা দিয়েছি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী না মিলিত নবী, কথা বলেন, আমার রসুল হচ্ছেন হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার রসুল যদি হায়াতুন নবী হয়, আল্লাহর ওলিরা যদি তার মুরিদ মুতাকিনদেরকে দেখতে পায়, আর আমার রসুল হচ্ছেন 2,24,000 পয়গম্বরের সরদার, তিনি কিন্তু মদিনা শরীফ থেকে আমাদের দিকে লক্ষ্য করে দেখেন। জোরে বলে, জোরে বলে, আমার রসুল্লাহর ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে, আমার রসুল্লাহর ক্ষমতা আছে যে ওই মদিনা শরীফ থেকে আমার রসুল্লাহ স্বয়ং রুহানি হালাতে এই মজলিসের মধ্যে হাজির হয়ে জলসা শ্রবণ করতে পারে। জোরে বলে, আজকে সেই মজলিসটাকে অবজ্ঞা করে আমরা মিনি মার্কেটে ঘোরাফেরা করছি, বাহ কত সুন্দর। আর আমি যদি রাকিবুল আজিজ এক্ষুনি একটা কথা বলি, ও মাঝরাইটি হুজুর পীরের আওলাদ বড় ডানা গজিয়ে গেছে, বড় বড় কথা বলছে। আমার ভাই বোনেরা, এই নবী বাই
কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, কাদের জন্য কষ্ট করেছে, উম্মত মুহাম্মদের জন্য কষ্ট করেছে, এই দুনিয়া মুসলমান আব্দুল্লাহকে লটারির মাধ্যমে আল্লাহ পাক জীবন দান করেছিলেন, কিন্তু দুনিয়া মুসলমান মায়েরা আব্দুল্লাহকে আল্লাহ পাক এত সৌন্দর্য করেছিলেন, এত মুখজ্জলতা করেছিল, এই দুনিয়া মুসলমান মায়েরা সেই সময় মক্কার জমিনে যত মহিলা ছিলেন আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, এই দুনিয়া মুসলমান মায়েরা মেয়েরা যতই আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার সঙ্গে আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ সঠিকভাবে নিযুক্ত করে রেখেছিল, এই দুনিয়া মুসলমান মায়েরা চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ আম্মা জান আমিনার সঙ্গে বিবাহ হয়ে যায়, এই দুনিয়া মুসলমান মায়েরা বিবাহ যেমন হয়ে যায় কিছুদিন পরে পেয়ে সিরিয়ার ব্যবসার জন্য আব্দুল্লাহ বার হয়ে যায়, এই দুনিয়া মুসলমান কত কষ্ট করেছে চিন্তা করেন, আমার রাসূলুল্লাহ আব্বা জান আব্দুল্লাহ সিরিয়ায় চলে গেলেন ব্যবসা বাণিজ্য সমাধা করে দিয়ে আব্দুল মুত্তালিবের মানা জানের বাড়ি মদিনা শরীফের দিকে চলে যায়, এই দুনিয়া মুসলমান মদিনা শরীফে গিয়ে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়, আব্দুল্লাহ এত অসুস্থ হয়ে যায় ওই সময় তার সাথী সঙ্গীরা মক্কা শরীফে আবার চলে আসেন, মক্কা শরীফে এসে আব্দুল মুত্তালিবকে বলেন আপনার ছেলে আব্দুল্লাহ এত অসুস্থ হয়ে গেছে আগে হয়তো আর তিনি আর মক্কার জমিনে ফিরবে না, এ দুনিয়ার মুসলমানরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আব্দুল মুত্তালিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ছয় নম্বর ভাই হারিসকে পাঠিয়ে দিলেন, এই দুনিয়া মুসলমানরা হারিসকে পাঠিয়ে দেওয়ার পরে মদিনা শরীফে যাওয়ার আগে আমার রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল হয়ে যায়, এই দুনিয়া মুসলমানরা চিন্তা করেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান যখন ইন্তেকাল হয়ে যায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে তখন ছিলেন, এই দুনিয়া মুসলমান চিন্তা করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর আল্লাহর কাছে বলেছে আল্লাহ রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে, এই দুনিয়ার মুসলমানরা সে রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি গো রাসূলুল্লাহ মায়ের গর্ভে আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, এই দুনিয়ার মুসলমানরা এই নবী পাকের উম্মত যে মজলিস তাকে বড় পছন্দ করে যে মজলিস তাকে বড় ভালোবাসে আজকে কুলবেড়িয়ার গ্রামবাসী ভাইরা আপনারা কায়েম করেছেন কিন্তু এই মজলিসটা তখনই সার্থক হবে, এই মজলিসে আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে তখনই খুশি হবে যখন এই মজলিসটাকে আপনারা সুন্দরভাবে ভরপুর করে তুলবে, চলে বলবেন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে আব্বা জান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়, আব্দুল মুত্তালিবের ছেলে হারিস এসে বলছে আব্বা জান আপনি তো পাঠিয়েছিলেন আমার ভাইকে সুস্থ সবল করে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু আমি আমার ভাইকে আর সুস্থ সবল করে ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না, আমি যাওয়ার আগেই ইন্তেকাল করেছি, আমার ভাই এনে নাও এই নবীর পাকের উম্মত উম্মতিরা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে চিন্তা করেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে থাকাকালীন যখন আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায় ও আমার আম্মা জানো বোনেরা আপনারা একটু চিন্তা করে দেখেন
করছেন, আপনাকে মেলা বেড়াচ্ছেন, আপনাকে বাইরে ঘোরাফেরা করছেন, কিন্তু মা আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে মা আমিনা চিন্তা করেন না, আমার স্বামী সিরিয়ায় গিয়েছে ব্যবসা করতে, তিনি আসবেন, আমার ছেলে হবে কি মেয়ে হবে, যাই হবে না কেন তাকে নিয়ে আমরা লালিত পালিত করে সুন্দরভাবে স্বচ্ছভাবে আমরা সুন্দরভাবে সংসার জীবনটা কায়েম করব। এ দুনিয়ার মুসলমান মায়েরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা, তিনি কি করেছেন তার মনের কষ্ট একটু তার চিন্তা করুন, গর্ভে তার সন্তান আছে, স্বামী হারা হয়ে গিয়েছে, যার স্বামী নাই তার কেউ নাই, তার সারা কোনো ওরা কেউ নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া, মা আমিনা চিন্তা করে ঝরঝর 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 করে কাঁদে, আব্দুল মুত্তালেব কাঁদে, না না আমার ছেলে কত ভালো ছিল, তার জন্য আমি লটারির মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর কাছে উট কুরবানি করেছি, এমন ভাবে আমার ছেলেকে আমি দ্বিতীয়বারের জন্য লটারির মাধ্যমে পেয়েছি, সেই ছেলেকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না। এ দুনিয়া মুসলমান মায়েরা মা আমিনা বড় কষ্ট করে ঘরের মধ্যে থাকে, আর মনে মনে স্বামী হারা বেদনা নিয়ে এমন ভাবে যখন থাকে, আমার আল্লাহ পাক মা আমিনাকে এমন কষ্ট থেকে সহ্য করতে না পেরে, এ দুনিয়া মুসলমান মায়েরা হাদিস পাকের মধ্যে এসেছেন আমার আপনার নবী তা নবী যারা মোহাম্মদ রাসূলুল্লাহ গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 9 মাস ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ 9 মাস ছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ আলিমুন খবীর সব খবর আমার আল্লাহ পাক জানেন, মা আমিনা ঘরের দরজা বন্ধ করে দিয়ে এমনভাবে স্বামী আল্লাহর কাছে বলে গে, প্রথম মাস মা আমিনার ঘরটা যেন অন্ধকার ঘরের ভিতরে কাঁদছে, হাদিস পাকের মতো লেখা আছে মা আমিনা বলে হঠাৎ করে যেন আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। এই দুনিয়া মুসলমান মায়েরা মা আমিনা মা আমিনা ওই সময় বলেন, না না আমার অন্ধকার ঘরটা যখন আলোকিত হয়ে গেল আমি দেখতে পেলাম অপূর্ব সুন্দরী ব্যক্তি সে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তখন বলতে লাগলাম কি ব্যাপার আপনি কেন একটা মহিলার ঘরে ঢুকতে পারলেন, আমার তো দরজা জানলা সব জায়গা বন্ধ। এ দুনিয়া মুসলমান মায়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর আম্মা জানকে সান্ত্বনা দেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের আদি পিতা বাবা সাল্লামকে আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছিল, জোরে বলে উচ্চ বাজে বলেন না সুবহানাল্লাহ, এক মাস মায়ের গর্ভে সর্বপ্রথম মাস আমার রাসূলুল্লাহ আমার আম্মা জান মা আমিনা মনে মনে কষ্ট সহ্য করছে, আর ওই মাসে আল্লাহ পাক তাকে পাঠালেন আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আম্মা জান আমিনা ওই সময় আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার আপনি কেন আমার ঘরের মধ্যে এসেছেন, ওই সময় আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আমিনাকে বলছে তুমি চিন্তা করো না তোমার গর্ভে যে সন্তানটা আসছে উনি গর্ভের রহমাতাল লিল আলামিন। এই দুনিয়া মুসলমান মায়েরা আমাদের দুই পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান মা আমিনাকে বলল ইনি হবেন আখিরাতের সরদার, ইনি হবেন দুনিয়ার সরদার। এই দুনিয়া মুসলমান মায়েরা মা আমিনা বলছে এই কথা বলার পরে আমি দেখতে পেলাম আমার ঘরটা যেন অন্ধকার হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমাদের আদি পিতা আমার রসুল আসবে আমার আম্মা জানকে জানিয়ে দিয়ে গেছেন, আমার মা রোজাতে মা বলছেন না 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 দ্বিতীয় মাসের মধ্যে এমন তো অবস্থা আমি ঘরের মধ্যে দরজাটা সিঁটকে দিয়ে ঘরের মধ্যে আমি বসেছিলাম, এমন ভাবে দেখতে পেলাম প্রথম মাসের মতো দ্বিতীয় মাস
আকাশে হঠাৎ আমার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন কোন রসূলের উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছে। আজকে শুধু আমরা মনে করি রসূলুল্লাহ দরুদ পড়লে রসূলুল্লাহর কান পর্যন্ত দরুদটা পৌঁছে যায়। ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আমরা যখন রসূলের উপরে দরুদ এবং সালামটা পড়ি, এই সালামটা পড়ার সঙ্গে সঙ্গে, দরুদটা পড়ার সঙ্গে সঙ্গে যে সকল ফেরেশতারা এই মজলিসের মধ্যে থাকে, এই দরুদ শরীফ পড়নেওয়ালা দরুদ শরীফটাকে নিয়ে আমার রসূলুল্লাহর মাজার মোবারকে পৌঁছে দেয়। জোরে বলে আর আমার রসূলুল্লাহ ওই দরুদটাকে নিজে কানে শুনতে পায়। জোরে বলে শুধু তাই না, আমার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নবাবী শরীফ থেকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে, হাদিসটা এমন ভাবে রিওয়ায়াত আছে যে রসূলুল্লাহ আমার আল্লাহ রসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কাঁধে হাত দিয়ে রসূলুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় হাঁটতে হাঁটতে রসূলুল্লাহ হযরতে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুককে বলছে, ইয়া ওমর, আমি দুনিয়া থেকে পর্দা নেব, আমি দুনিয়া থেকে পর্দা নেব। যখন ওমর শুনলেন যে আল্লাহ রসূল দুনিয়া থেকে পর্দা নেবে, ওই সময় ওমর ছটফট করে কাঁদতে আরম্ভ করে। ওমরের চিন্তা চেতনা দেখেন যে ইয়া রসূলুল্লাহ, আপনি চলে যাবেন দুনিয়া থেকে, আপনি চলে যাবেন, আপনার উম্মত উম্মতিদের ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আপনার গরীব উম্মাদের অবস্থাটা কি হবে, তারা তো আপনার পর্যন্ত পৌঁছাতে পারে, তারা কিভাবে আপনাকে দেখতে যাবে, আপনার জিয়ারাত করতে যাবে, কাবা শরীফ তওয়াফ করতে যাবে, এটা কেমন ভাবে সম্ভব? আমার ভাইয়েরা, এ নবী বলে উম্মাত উম্মতিয়াত, আমার আপনার নবী তা নবী সোনা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত আমার মাজারের পাশে একজন ফেরেশতা মোকাবেলা করে রেখে দেবে, তুমি শোনো, সেই ফেরেশতা দুনিয়ার জমিনে যত আমার উম্মত উম্মতিরা থাকবে, দুনিয়ার জমিনে আমার যত উম্মত উম্মতিরা থাকবে, ওই উম্মত উম্মতিরে যতটা কান থাকবে, ওই ফেরেশতা ততটা কান থাকবে, আমার দুনিয়ার উম্মত উম্মতিরে যতটা চোখ থাকবে, ওই ফেরেশতা ততটা চোখ থাকবে, আমার দুনিয়ার উম্মত উম্মতিরে যতটা মাথা থাকবে, ওই ফেরেশতা ততটা মাথা থাকবে। এবার তুমি শোনো, প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে যে যেখান থেকে বলুক না কেন, যে যেখান থেকে পড়ুক না কেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যদি একটা বাক্য শরীর পড়ে যায়, ও আমার তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার কবরের পাশে যে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওই যে দরুদ শরীফ পড়নেওয়ালার বাপের নাম ধরে ওই ফেরেশতা আমি রাসূলুল্লাহ আমার কবরের মধ্যে আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলবিরিয়া মসজিদ থেকে, কুলবিরিয়া মক্তব থেকে, কুলবিরিয়া জান্নাতের বাগান থেকে আপনার অমুক উম্মত আপনার নামে দরুদ শরীফ পড়েছে। এবার যখনই আমি শুনবো, সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া চাইতে আরম্ভ করে দেবে। জোরে বলে এ দুনিয়ার মুসলমান ভাইরা, যে কথা আমি আপনাকে বলছিলাম, মাদার জন্য দোয়া তো দ্বিতীয় খণ্ডে পেয়ে যাবেন। মস্ত বড় আল্লাহর ওলি, বড় বড় হাদিস বিষয়কারের আল্লাহ তো আল্লাহর ওলি, শাহ আব্দুল হক মহাদেস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি। এ দুনিয়ার মুসলমানরা, এ আব্দুল হক মহাদেস দেহলভি, তিনি আল্লাহ রসুলকে কত মহব্বত করেছিল, আল্লাহ রসুলকে কত ভালোবেসেছিল। এ দুনিয়ার মহাব্বত করতেন, আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, হুজুর আমার বারো রবিউল আউয়াল মাসে এরকম ভাবে একটা করে জলসা দিতেন। এই দুনিয়ার মুসলমান ভাইরা, এতবার মহাদেশ দেহলভি আল্লাহ রসুলের এত আশেক ছিলেন, আল্লাহ রসুলকে এত মহাব্বত করতেন, আল্লাহ রসুলকে এত প্যার করতেন, তিনি আল্লাহ রসুলের মহাব্বতে এরকম ভাবে বড় একটা জলসা দিতেন। জোরে বলেন মহাব্বতের সঙ্গে বলে আব্দুল হক মহাদেস দেহলভি, বড় বড় হাদিস
যারা লিখেছেন তাদের উস্তাদ জোরে বলেন সুবহানাল্লাহ মাদারিজুন নুবুয়াত আরবি কিতাব দ্বিতীয় খণ্ডে লেখা আছে আমার রাসূল যে রূহানি হালাতে এই মজলিসের মধ্যে হাজির হতে পারেন তার প্রমাণ প্রত্যেক বারে রবিউল আউয়াল তিনি জলসা দিতেন আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসায় কিন্তু ভাইজান দুনিয়ার জমিনে আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন আপনি গাড়ি গাড়ি সাজিয়েছেন দুনিয়ার জমিনে আপনি অর্থ দিয়েছেন আপনি ছেলেকে সুন্দর সুন্দর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন কিন্তু ভাইজান এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল্লাহর মহব্বত আল্লাহ রাসূলের প্রেম প্রীতি তার অন্তরে এমন ছিল তানার কাছে আল্লাহ পাক তানাকে খুব বড় করেন অর্থ সম্পদ খুব কম নূন্য অল্প ছিল পয়সা ছিল না তাই এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বারোই রবিউল আউয়াল যে বারোই রবিউল আউয়ালে আমরা পদার্পণ করেছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিন সামনে কিন্তু ভাইজান এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জলসা দিতেন কিন্তু তিনি চিন্তা করছে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এ বছরে আমি জলসা দিতে পারবো আগামী বছরে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসায় আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আর জলসা দিতে পারবো কারণ 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 যার অর্থ আছে সে দুটো জলসা দিতে পারে এত বড় জলসা হচ্ছে আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছে সলিমুদ্দিন ভাই তিনি বড় একটা জলসা করলেন এখন তো কম্পিটিশন হচ্ছে কুলবেড়িয়ায় 26টা মাইক দিয়েছে পাশের গ্রাম দেওতা 40টা মাইক এখন কম্পিটিশনের যুগ আমি রাকিবুল্লাহ জি অন্য ভাই দুটো বয়েল বলেছে আমি 4টে বয়েল 5টা হাদিস দিয়েছে আমি 6টা হাদিস 10টা কোরআন আয়াত বলেছে আমি 25টা কোরআন আয়াত বলে কম্পিটিশন চলছে কিন্তু আমার ভাই বলেরা একটা বারের জন্য চিন্তা করেন আপনি ভাবলেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাত নামাজের পাটিতে আপনি নামাজে যখন দাঁড়ান সেই নামাজের পাটিতে কিন্তু আপনি আপনার ওয়াদাগুলো আল্লাহর কাছ থেকে পূরণ করিয়ে দিচ্ছেন আর আল্লাহ সেই ওয়াদাগুলো পূরণ করছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বলছেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিয়ে একটা সন্তান দিলেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আবার আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আমাকে একটা বাড়ি দিয়েছেন আরেকটা বাড়ি করার তৌফিক দান করেন আল্লাহ আপনাকে আবার একটা বাড়ি দিয়ে আল্লাহ আপনি আমাদের হজে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আপনাকে হজে যাওয়ার ক্ষমতা দিলেন আবার পরের দিন পরের বারে এসে আবার আল্লাহ আবার দেন আবার দিচ্ছে কিন্তু ভাইজান একটা বারের জন্য বুকে হাত দিয়ে বলুন দুনিয়ার জমিনে চলনে বলনে কথাতে বাত্রে যা যা কিছু প্রয়োজন আমরা সব কিছু আল্লাহর কাছে চাই তাই তো নাকি না কোনো ওলির কাছে চাই আমরা ওলির কাছে চাই ওসিলা নিয়ে চাই তাই তো নাকি ওসিলা নিয়ে চাই ওলির দরবারে গিয়ে যদি আপনি ভাই এদিক ওদিক করে দেন কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে বাস্তব কথা বলছি ওলির দরবারে গিয়ে যদি বলেন মাঝরাটি হুজুর আপনি দেন আমার ভাই আপনার ঈমান আমল যা কিছু আছে সব শেষ আপনি এটা নিয়ে বলতে আল্লাহ মাঝরাটি হুজুরের ওসিলা আল্লাহ আপনি আমার এটা কবুল করেন কি বলা যাবে তো নাকি কথা বলেন বলা যাবে কি যাবে না বলা যাবে কিন্তু ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি সব কিছু চেয়ে নিচ্ছেন সব কিছু চেয়ে নিচ্ছেন কিন্তু একটা বারের জন্য প্রত্যেকটা বারের জন্য একটা বারের জন্য নামাজের পাটিতে আল্লাহর কাছে এটা বললেন না যে আল্লাহ আপনি আমার রাসূলের উম্মত করে দেন কি বলেছেন বুকে হাত দিয়ে বলেন যে এত মানুষ তোমরা বসে আছে একটা বারে একটা দিনের জন্য আমরা বলেছি আল্লাহ আপনি আমাদের উম্মতে মুহাম্মাদি বানান আমরা আল্লাহর নাশুকরিয়া কেমন ভাবে করছি দেখেন যারা বাইরে ঘোরাফেরা করছে তারাও মানুষ আমরাও মানুষ তারাও রাসূলের উম্মত আমরাও রাসূলের উম্মত একটা মানুষ সে যদি মদ খায় একটা মানুষ সে যদি সুদ খায় একটা মানুষ সে যদি পাগল হয় আর ভালো মানুষ আমরা একটা সুদখোর একটা মদখোর গ্যাজাখোর উল্লুখোর যে খোর হোক না কেন এরকম মানুষ আর আমরা ভালো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় একটা সাদা কাগজে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে ভাইয়া ওই কাগজটা আমরা ছেড়ে রেখে বেরিয়ে যাবো না কাগজটা আমরা তুলবো কথা বলে আমরা কিন্তু তুলবো তোলা মানে কি যে সারা খেয়েছে মদ খেয়েছে সে কিন্তু আল্লাহকে মহব্বত করে কারণ আল্লাহকে যদি মহব্বত না করতো এই কালেমাটা পড়েছিল সেটা সে তুলতো কথা বলে এখনই আপনি যদি বলেন মায়ের মায়ের মুসলমানদের হত্যা করা হচ্ছে বারবার মুসলমানদের হত্যা করা হচ্ছে
মসজিদে আতঙ্কবাদী ফেরানো হচ্ছে, এখনই একটা সমাবেশ হবে, দেখবেন ওই মিনি মার্কেটে যত যুবক ভাইরা আছে সব ছুটবে, সব ছুটবে। কারণ ও মসজিদে যেতে যেতে গাড়িতে অনেক সময় একটু ফুটফাক দিয়ে আসা যায়, কিন্তু এই মসজিদে ফুটফাক মারা যাবে না, এর তো একটা আদর আছে, ওখানে হবে। কিন্তু তারাও কিন্তু আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে বলে মায়ানমারের মুসলমানদের হত্যা করছে, বার্মার মুসলমানদের হত্যা করছে। আমরা কিন্তু ছুটে যাচ্ছি সেই সকল ভাইদের জন্য, সেই সকল ভাইদের জন্য আমরা ছুটে যাচ্ছি কোথায়, রানী রাসমানি রোডে ব্রিগেড ময়দানে। কেন? জনসমাবেশ হবে, সুশীল বিরুদ্ধে আন্দোলন হবে, তারাও মুসলমান যাচ্ছে, আর আমরা যারা জলসার মধ্যে বসে আছি আমরাও মুসলমান, আমরাও কিন্তু আল্লাহকে ভালোবাসি, তারাও আল্লাহকে ভালোবাসে। কিন্তু ভাইজান, এই ভালোবাসা, আমাদের ভালোবাসা আর ওদের ভালোবাসা এক হলো, কথা বলে এক হলো, কথা বুঝতে পারছেন তো? এক কোনোদিন করতে পারবো না। দু বিঘে জমিতে চাষ করে সে গরমের সময় আপনি আপনার দিদিকে বলছে, দিদি এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও, দিদি আপনাকে এক গ্লাস পানি দিল, পানিটা পান করেই আপনি বলছেন, দিদি পানি দিলে দিলে এত গরম পানি দিলে, পানি দিলে দিলে এত গরম পানি দিলে। আবার আপনি কিছুক্ষণ পরে বলছে, দিদি ঠান্ডার সময় দিদিকে বলছেন, দিদি আমাকে একটু পানি দাও, আমি একটু অজু বানাবো, দিদি আপনাকে পানি দিল, ট্যাপ থেকে কল টেনে পানি দিল, আপনি পানিতে অজু করছেন, আপনি আপনার দিদিকে বলছে, দিদি পানি দিলে দিলে তুমি এত ঠান্ডা পানি দিলে, কথা বুঝতে পারছেন তো? আবার আপনি একটু চা খাবেন, দিদিকে বলছে, দিদি একটু চা করে দাও, দিদি আপনার কথা শুনে ট্যাপ কলে চলে গেল, ট্যাপে পানি, সেই পানি নিয়ে আপনাকে চা দিলেন, খবরের কাগজটা দেখে আপনি চায় চুমুর দিলেন, দিদিকে বলছে, দিদি চা দিলে দিলে এত ঠান্ডা দিলে। আমার ভাইয়েরাও মানুষ কিন্তু অনেক রকম ভাবে পরিবর্তন করে, এই দুনিয়ায় মুসলমান ভাইরা দুনিয়ার শ্রেণীতে আমরা নবী 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 করি, কিন্তু এই দুনিয়ায় মুসলমান ভাইরা রসুলের উম্মত বলে আমরা দাবি করি, আমরা যখন রসুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ি, এক শ্রেণীর মানুষ বলে দরুদ শরীফ পড়া চলবে না, তারা কিন্তু রসুলের উম্মত। এই দুনিয়ায় মুসলমান ভাইরা আমরা যখন মজার করে জানান দাদা হুজুর পীর কেবলা মাজারটা জিয়ারত করতে যাই, মাজারে কুতুবা দরবার শরীফটা জিয়ারত করতে যাই, হুশিয়াত আল্লাহর আলামিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারটা জিয়ারত করতে যাই, এই রসুলের উম্মত বলে তারা আলাদা মাজার জিয়ারত করা চলবে না। এই দুনিয়ায় মুসলমান ভাইরা আমরা কিন্তু একই রসুলের উম্মত, কিন্তু আমাদের মন কিন্তু ভিন্ন। এই দুনিয়ায় মুসলমান ভাইরা এই কুলগড়িয়ায় অনেক মানুষ আছে, তারা আমরা বেহেস্তের বাগানে বসে আছি, আবার কুলগড়িয়ার মানুষরা তারা বেহেস্তের বাগানে বাইরে আছে, আমরা আর ওরা কিন্তু আলাদা, হয়তো রসুলের উম্মত হতে পারি। এই দুনিয়ায় মুসলমান ভাইরা যে মজলিস থাকে, আব্দুল হাক মাহমুদ যে নবী কত প্রাধান্য দিয়েছিল, যে মজলিস থাকে আব্দুল হাক মাহমুদ যে নবী কত ভালোবেসে ছিল, আমার রসুল্লাহর আছে, আমার রসুল্লাহর ভক্ত তিনি চিন্তা করছেন না, আমি আল্লাহ রসুলের মহাকে জলসা দিতে পারবো না। এই দুনিয়ার মুসলমান ঘরের মধ্যে করে কাঁদতে আরম্ভ করে দেয়, কিসের জন্য কাঁদে, না 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 আমি আব্দুল্লাহ কাঁদতে চাইলি, আল্লাহ রসুলের মহাপথে আল্লাহ রসুলের ভালোবাসাই আর জলসা দিতে পারবো না, কেন আমার কাছে তো অর্থ নাই, জলসা দিতে গেলে তাবারুকের ব্যবস্থা করতে হয়, মেহমানকে আমি ডাকবো, আমি যদি মেহমানদারি না করি মেহমানটা অসন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু মেহমানদারি আমি কেমন মনে করবো, আমার কাছে তো পয়সা নাই, আমি এ বছরটা বারো রবিউল আউয়াল রসুলের মহাপথে জলসা দিতে পারবো, আগামী বছর থেকে আমি আব্দুল্লাহ বাদে নবী জলসা দিতে পারবো না। ও আমার বাইজানেরা এই কথা চিন্তা করে তিনি একটা জায়গায় বসে বসে কাঁদতে আরম্ভ করে দিলে, হুজুর আমার কাঁদছেন কেন, যে আমি দিতে পারবো এ বছরটা, আগামী থেকে আর পারবো না, এ বছরটা আমি দিতে পারবো জলসা, আগামী থেকে আর দিতে পারবো না। আমার ভাইয়েরা ঘরের মধ্যে প্রবেশ করলেন, এই দুনিয়ায় মুসলমান ভাইয়েরা ঘরের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন টাকা পয়সা
তো কিছুই নাই, ঘরে ছিল কিছু ছোলা কিছু বাদাম তিনি ভিজিয়ে দিলেন, কারণ তিনি দাওয়াত করেছে মানুষের, মানুষেরা সকলে আসবে তাদের তাওয়াতের জন্য কিছু ছোলা কিছু বাদাম ভিজিয়ে দিলেন। এই দুনিয়া মুসলমান ভাইরা মগরিবের রাজা আমল নামাজটা কায়েম করার পরে একে একে আমার দ্রুত নামায় কেরামেরা মজলিসে চলে আসে, আব্দুল্লাহ মাহাতের দেলবির বাড়িতে চলে আসে। এই দুনিয়া মুসলমান ভাইরা আব্দুল্লাহ মাহাতের দেলবি মৌলানা সাহেবদেরকে বুঝতে দেয় না, আমরা শ্রোতা বিন্দুদেরকে বুঝতে দেয় না, তার কাছে আর পয়সা নাই, আগামী বছর থেকে জলসা দিতে পারবে না। আল্লাহ 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 রসুলের আসে আব্দুল্লাহ মাহাতের দেলবি আর মনে মনে আল্লাহর কাছে কাঁদে, আই রাব্বি আল্লাহ আমি আব্দুল্লাহ মাহাতের দেলবি রসুলের মহাপদে জলসা দিতে পারব না, যে রসুল্লাহ আপনার কাছে বারবার আমাদের জন্য পানা চান, যে রসুল্লাহ বারবার উম্মতের জন্য কষ্ট করে, আই রাব্বি আল্লাহ না 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 আমি আব্দুল্লাহ মাহাতের দেলবি আমার অন্তরটা ফেটে যায়, আমার নিঃশ্বাসটা বার হয়ে যায়, আল্লাহ রসুলের মহাপথে আর জলসা দিতে পারবো না। ও আমার ভাইজানেরা রেওয়াজ অনুযায়ী একে একে মৌলানা সাহেব আসে জলসা করে আবার সকলে বেরিয়ে যায়, একে একে মৌলানা আসে জলসা করে বেরিয়ে যায়, এদিকে আখিরি মোনাজাতের আব্দুল্লাহ মাহাতের দেলবি মনটা বড় খারাপ করে স্টেজের উপরে এসে হুজুর আমার তকরির করতে আরম্ভ করে দিলেন, হাদিসের কথা বান করেন তফসিরের কথা বান করেন, এমন মানে আখিরি মোনাজাতটা আব্দুল্লাহ মাহাতের দেলবি নিজে হাতে করতে আরম্ভ করে দিল, নিজে হাতে আখিরি মোনাজাত করছে, আখিরি মোনাজাত করেন ঝরঝর 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 করে কাঁদে, আল্লাহকে বলে হাই রব্বি আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীর উম্মতরা আপনার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ কেন আপনি আমাদেরকে নবী বানালেন, নু বলে আল্লাহ আপনি কেন আমাকে নবী বানালেন, কেন আসল জামানার নবীর উম্মত করলেন না, হযরত হুদ বলে আল্লাহ আপনি কেন আমাকে নবী বানালেন, কেন আসল জামানার নবীর উম্মত করলেন না, কিন্তু আপনার কাছে দরখাস্ত করেছে, আই রাব্বি আল্লাহ আপনি কেন আমাদের নবী বানালেন, কেন আখিরি জামানা নবীর উম্মত করলেন না, কিন্তু আই রাব্বি আল্লাহ নামাজের পড়িতে একটা মানের জন্য আপনার কাছে বললাম না, আপনি আমার উম্মতে মুহাম্মাদি বানিয়ে দেন, তবু না বলেও আপনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, বলবেন না সুবহানাল্লাহ, কত প্রশংসা করছে আল্লাহ, আমরা তো নামাজ পড়িতে একটা বারের জন্য উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আপনার কাছে বলিনি, তবু আপনি আব্দুল্লাহ মাহাদ্দেস দেহলবিকে উম্মতে মুহাম্মাদির উম্মত করে পাঠিয়েছেন, জোরে বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা এমন ভাবে হুজুর আমার জিয়া ভরা এমন ভাবে হুজুর আমার মোনাজাত করতে লাগলেন, এই দুনিয়া মুসলমান ভাইয়েরা মোনাজাত শেষ হয়ে যায় আখিরাত শেষ হয়ে যায় একে একে কিসের জন্য, আব্দুল্লাহ মাহাতের দেলবি কিছু ছোলা কিছু বাদাম তিনি ভিজিয়ে রেখেছেন, এই দুনিয়ার মুসলমান ভাইয়েরা আব্দুল্লাহ মাহাতের দেলবি কিছু ছোলা কিছু বাদাম নিজে হাতে বন্টন করছেন, একে একে মানুষ আসে তাবারুক নেয় বাড়িতে চলে যায়, একে একে আসে তাবারুক নেয় বাড়িতে চলে যায়, আর এদিকে আব্দুল্লাহ মাহাতের দেলবি মনটা ফেটে যায়, কারণ আমি রসুল্লাহর মহাব্বতে রসুল্লাহর ভালোবাসায় আমি আব্দুল্লাহ মাহাতের দেলবি এই জলসাটা দিতাম, এ বছরটা দিয়ে দিলাম, আগামী বছর থেকে আমি আব্দুল্লাহ মাহাতের দেলবি আর জলসা দিতে পারব না, এই দুনিয়ার মুসলমানরা এই নবী বাজির উম্মত উম্মতিরা একটু করে চিন্তা করুন, যখন মেহমানেরা একে একে তাবারুক নিয়ে বেরিয়ে যায় আর মেহমানকে অবশিষ্ট বাকি না থাকলো, সেই সময় তিনি আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করে, ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতে আরম্ভ করে, আই রাব্বি আল্লাহ আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে প্রিয় করি, আমি রাসূলুল্লাহকে
জীবনটা ভালোবাসি আই রব্বি আল্লাহ না 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 আমি আব্দুল আহমদের দেলবি আমি আর বেঁচে থাকতে চাই না আমি আব্দুল আহমদের দেলবি দুনিয়ার জমিনে আর থাকতে চাই না আমি রাসূলুল্লাহ সামনে আর জলসা দিতে পারবো না এই দুনিয়া মুসলমান ভাইরা এই চিন্তা ভাবনা করছেন ঝরঝর ঝরঝর করে হুজুর আমার কান আরম্ভ করে দিলেন কিছু সময় দেখতে পাওয়া যায় তার ঘরটা যেন আলো আলোকিত হয়ে যায় এই দুনিয়া মুসলমান ভাইরা আব্দুল আহমদের দেলবি গাইবে আওয়াজ শুনতেন এ আব্দুল আহমদের দেলবি তুমি কেঁদো না বাবা কেঁদো না দেখো 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 আমি রাসূলুল্লাহ জন্ম দিনা শরীফ থেকে তোমার বাড়িতে হাজির হয়ে গেছি বলবেন না আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে আমি হাজির হয়ে গেছি জোরে বলেন আমার আপনার নবী তার নবী সোনা নবী যাবে মোহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুলাত মহাদেব নবীকে বললেন ও বাবা আতুলাত মহাদেব নবী তুমি কাটবে না বাবা কাটবে না তোমার কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না বাবা দেখো 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 তুমি মনে মনে যখন চিন্তা করেছো প্রত্যেক বছরে আমি রাসূলুল্লাহ আমার উপরে তুমি যখন জলসা দাও আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে আমার চোখটা তোমার জলসার দিকে থাকতো তোমার তো অর্থ নাই সম্পদ নাই তোমার কাছে বিল্ডিং ডালাখানা নাই কিন্তু তুমি চিন্তা করেছো আগামী বছর থেকে আর জলসা দিতে পারবো না কিন্তু আব্দুল আহমদের দেলবি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে সামিয়ানা কাটিয়েছো তুমি যে জায়গাটা করেছো এই জায়গায় বসে বসে আমি রাসূলুল্লাহ তোমার জলসা শ্রবণ করেছি চাওয়া যে বলেন না শুধু আমি আসিনি গো আমার সঙ্গে আমার চারজন খলিফাও এসেছে জোরে বলে জোরে বলে তাহলে চিন্তা করে এই মজলিসের গুরুত্ব চিন্তা করে আর আজকে আমরা রসুলের উম্মত বলে দাবি করি আমার রসুল আজ থেকে 1500 বছর আগে আমার রসুলুল্লাহ একের পর এক কথা আমাদের বলেছেন আর আমরা সেই কথাগুলো এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করেছি আমার ভাইয়েরাম এ নবী বেগম উম্মত উম্মতিয়াত এখনো সময় আছে বাবা পরিবর্তন হওয়ার চেষ্টা করেন পরিবর্তন না হলে জাহান্নামে আগুনে পুড়বেন কাল কিয়ামতের মাঠেতে কাল হাশরের মাঠেতে সাহাবাদের থাকবে না আইসা নবী আপনার কাছে আসবে না মুসা নবী আপনার কাছে আসবে না কোন নবী আপনার কাছে আসবে না একমাত্র উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা ছাড়া আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না সেই রসুল ছাড়া জান্নাতে নিয়ে যাবার ক্ষমতা কারুর না আমার ভাইয়েরাম মুসনাদে আহমদ আরবি অরিজিনাল কিতাব নাসবি কিতাব আমার আপনার নবী দয়া নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন হুরমাতুল জান্নাতু আলা আনবিয়াহি হাত্তা আদখুলাহা দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়াটা তখন পর্যন্ত হারাম যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ না করব জোরে বলবেন না সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ না করব জোরে বলেন একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ পরের হাদিসে পরের লাইনে একই হাদিসে পরের লাইনে মুসনাদে আহমদ 113 পৃষ্ঠা রাসূলুল্লাহ কি বলছে উম্মতকে কত মহব্বত করছে দেখে আমার রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা দুনিয়ার জমিনে
যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে কথাটা বল বুঝবেন ভালো করে দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে সুবহানাল্লাহ আর কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা ভাইজান আপনাদের কষ্ট হচ্ছে নাকি সবে তো শুনলাম আমি একটা ছোটখাটো বক্তা এসেছি সাধন আপনাদের পীরের আওলাদ আমার পরে মুজাদ্দে সামা দাদা হুজুর পীরের আওলাদরা আসবেন তার ব্যাটারি যদি ডাউন হয়ে যায় পরে আমার জিজ্ঞেস করবে তুমি ব্যাটারি ডাউন করে দিয়েছো আল্লাহ পাক তৈরি করেছেন কবি লিখছে খোদা নে নূর সে তেরে জমানে কো বনায়া হে খোদা নে নূর সে তেরে জমানে কো বনায়া হে তু হি সন্ন মহফিল আর وجه কুন ফতা তু রে এ তু হি সন্ন মহফিল আর وجه কুন ফতা তু রে শয়তান কিন্তু আমাদের পিছনে দাগা মারতে শুরু করে দিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদকে এত মহব্বত করেছেন এত প্রিয় করেছেন শুধু আমার রাসূলুল্লাহ আমাদের উপরে মহব্বত করেন নাই আমার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় কন্যা মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানো আমাদেরকে মহব্বত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ একটু মহব্বতের সঙ্গে বলবেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাহাবারা আমরা আমাদের নবীর উম্মত উম্মতিদের জন্য তারাও মহব্বত করেছে আমার ভাইয়েরা ও নবী বাজির উম্মত উম্মতিরা আমরা আপনার নবী তা নবী সোনা নবী রূপান্তরে গেলেন কিসের জন্য যাচ্ছেন রাসূলুল্লাহর সঙ্গে সাহাবারা কেন যাবে এ দুনিয়া মুসলমানরা
উম্মতে মুহাম্মাদীরা তারা জাহান্নামের আগুনে পুড়ুক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চিন্তা করো না, না না আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতের কাছে দিনটা পরিপূর্ণ করে দিয়ে যাব। চলে গেলেন এই দুনিয়ার মুসলমান ভাইরা দেড় হাজার সাহাবা, রাসূলুল্লাহ সকল সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা নিজেদের মতো তাবুটা গেড়ে যার মতো থাকো বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অর্থ যখন হবে বাবা আমি রাসূলুল্লাহ হুকুম করলে তোমরা নামাজটা কায়েম করবে। আমার রাসূল বলছেন ইয়া আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের যখন নামাজ পড়তে বলবো তখন নামাজ পড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে নামাজের তাগিদ দিলেন আর তার সাথে সাথে এই হাদিস দ্বারা প্রমাণ করে আমাদেরকেও নামাজের তাগিদ দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার সাহাবা মানে প্রচুর সাহাবা, সকল সাহাবা নিজেদের খিমার গেড়ে যে যার মতো থাকতে লাগলেন, এ এখানে থাকলেন এরকম ভাবে থাকতে থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনে হলো একজন সাহাবা যার নাম হলো উম্মে উসামা, কি না উম্মে উসামা। সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা, কিছু সাহাবাদেরকে ডাকলেন ও আমার সাহাবারা তোমরা একটু আমার কাছে এসো, কাছে এসো বাবা আর উম্মে উসামাকে একটু ডেকে দাও। আমার ভাইজানেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা একটা বারের জন্য চিন্তা করেন, দেড় হাজার সাহাবাদেরকে মধ্যে আমার রাসূলুল্লাহ উম্মে উসামাকে কেন ডাকলেন? ও আমার ভাইজানেরা এই যুবক ভাইরা একটু করে চিন্তা করেন, আমার আপনার নবী দয়া নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনে সাহাবা কেরামেরা থাকতে না পেরে আরম্ভ করে দিলেন। উম্মে উসামার খিমারের কাছে গিয়ে বলল ও উম্মে উসামার রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বংশধর আমার আপনার নবী দয়া নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মে উসামার খিমার থেকে ছুটতে আরম্ভ করলেন, না 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 আমার রাসূলুল্লাহ ডেকেছে। আপনি কেন ডেকেছেন? এই মরু প্রান্তরে আমি রাসূলুল্লাহ একটু এক্সচেঞ্জা করবো বাবা, আমি রাসূল কিন্তু এক্সচেঞ্জা করবো, ওই খোলা জায়গা তো আমি রাসূলুল্লাহ এক্সচেঞ্জা করি না। এই দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার আপনার নবী দয়া নবী সোনা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে উসামাকে বলল বাবা যাও 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 আমি রাসূলুল্লাহ একটু এক্সচেঞ্জা করবো, আমার জন্য একটু এক্সচেঞ্জা করার জায়গা খুঁজে এসো। এই জীবন চিন্তা করুন আমার রাসূলুল্লাহকে সাহায্য করার জন্য আমার রাসূলুল্লাহর উম্মতের কষ্ট যাতে না হয় সেই চিন্তা করার জন্য আমার রাসূলের সঙ্গে তার হয়ে গিয়েছিল, জোরে বলবেন না কত বছর বয়স উম্মে উসামা? 18 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন অন্য সাহাবাদেরকেও তো বলতে পারতেন, তার দেড় হাজার সাহাবাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে উসামাকে কেন বাসলেন? ইস্তেনজা করবে রাসূলুল্লাহ তা পাশে যে সাহাবা ছিল তাকে তো বলতে পারতেন আমার রাসূল। সঙ্গে সঙ্গে উম্মে উসামা ছুটতে আরম্ভ করে দিলেন, 18 বছরের যুবক সে তো কিছু বোঝে না, সবেমাত্র
পরিপূর্ণ করার না কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়
কিন্তু আমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবে। এ দুনিয়ার মুসলমানরা ওই সময় আমার আপনার নবী তার ঘোষণা দেবে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে উসামাকে লক্ষ্য করে বলেছিলেন, ও উম্মে উসামা তুমি যখন মরুপ্রান্ত এগিয়েছিলে, মরুপ্রান্ত এগিয়ে তুমি বাবা কি দেখেছো, তোমার চামড়া চোখে তুমি কি দেখেছো? উম্মে উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কিছু গাছ দেখতে পেয়েছি। এ দুনিয়া মুসলমান রাসূলুল্লাহ বললেন, ও উম্মে উসামা তুমি যাও যাও ওই গাছের কাছে গিয়ে বলো রাসূলুল্লাহ একটু ইস্তিনজা করবে। আমার 18 বছরের ছেলে চিন্তা করছে রসুল কি মাথা কি খারাপ হয়ে গেল না, আমি 18 বছরের যুবক, গাছে উদ্ভিদ জিনিস, রসুলুল্লাহ খোলা জায়গায় ইস্তিনজা করে না, তা আমি গাছের কাছে রসুল আমার গাছের কাছে কেন পাঠাচ্ছি? চিন্তা করেন কোন রসুলের উম্মত এই দুনিয়ার জমিনে এসেছি। আমরা মনে করছি দুনিয়ার জমিনে শুধু তসবিহ তাহলিল ইবাদত বান্দেগি শুধু আমরা করি, এই মুসলমান ভাইরা না, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, আলম তারা আল্লাহ ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রু সাফা কুল্লু কাদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুন বিমা ইয়াফালুন জয় বলেন সুবহান। আল্লাহ পাক বলছে আমার বান্দারে তোমরা কি জানো না দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছি এই সব কিছু আমি আল্লাহ আমার তাসবিহ তাহলিল পাঠ করে জুড়ে বলেন একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের যে চোখটা দিয়েছি এই চোখ দিয়ে যখন আসমানের দিকে তাকাও আর আসমানের উপরে দু ডানা বিশিষ্ট যে পাখিগুলো তোমরা উঠতে দেখো এই পাখিগুলো আমি আল্লাহ পাক আমার নাম জপতে জপতে উঠতে থাকে জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না আমার ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে উসামাকে বললেন, ও উম্মে উসামা তুমি চলে যাও বা চলে যাও। উম্মে উসামা ছুটতে আরম্ভ করে দিলেন, মনে মনে চিন্তা করছে, না 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উম্মে উসামা আমাকে কেন পাঠালেন? আমি উম্মে উসামা যাচ্ছি, উম্মে উসামা ভয়ে ভয়ে যাচ্ছে, কেন গাছের কাছে গিয়ে আমার কথা গাছ শুনে নাই? আমার কথা গাছ শুনবে কি করে? উম্মে উসামা বয়স কত মনে আছে তো? বয়স কত উম্মে উসামার? 18 বছর বয়স। উম্মে উসামা চিন্তা করছে, না না আমার রসুল্লাহ পাঠাচ্ছেন আমি যাচ্ছি। আমার ভাইয়েরা এ নবী পাকের উম্মত উম্মতেরা উম্মে উসামা ছুটে 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 গিয়ে গাছের কাছে গিয়ে বলছে, আল্লাহ রাসূল একটু ইস্তিনজা করবে গো, আল্লাহ রাসূল একটু ইস্তিনজা করবে। এ দুনিয়া মুসলমান মেয়েরা এ কুল মিয়া গ্রামবাসী মায়েরা উম্মে উসামা যখন গাছের কাছে গিয়ে বললেন আল্লাহ রাসূল একটু ইস্তিনজা করবে, আমার ভাইয়েরা গাছ সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন করে দিয়ে গোল করে দাঁড়িয়ে গিয়েছিল। উম্মে উসামা ছুটে ছুটে রাসূলুল্লাহর দরবারে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিবাল্লাহ হুজুর আমি উম্মে উসামা গাছের কাছে গিয়ে যখন বললাম এ গাছ রসুল্লাহ একটু ইস্তিনজা করবে, গাছ তখন সঙ্গে সঙ্গে তার জায়গাটা পরিবর্তন করে দিলে। ইয়া রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যে জায়গায় ইস্তিনজা করবেন, ইয়া রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর সে জায়গা কিন্তু এখনো ফাঁকা হয়ে আছে, গাছগুলো একে একে গোল করে দাঁড়িয়ে আছে, গাছের মাঝখানে কিন্তু ফাঁকা আছে। রসুল্লাহ ওই সময় উম্মে উসামাকে বললেন, ও উম্মে উসামা তুমি যাও যাও তুমি ওই মরু প্রান্তে আর কি দেখতে পেয়েছিলে? উম্মে উসামা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কিছু পাথর দেখতে পেয়েছি। আল্লাহ রাসূল বললেন, ও উম্মে উসামা যাও তুমি ওই পাথরের কাছে গিয়ে বলো রাসূলুল্লাহ একটু ইস্তিনজা করবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা প্রথম সময় উম্মে উসামা
সমাজ কোন যাচ্ছিলেন মনে মনে চিন্তা করতে করতে আস্তে আস্তে ওর মনে মনে পড়ছিল না না দাসের কাছে আমি কি কথা বলবো দাস যখন জায়গা পরিবর্তন করেছে উম্মে সাদা রাসূলুল্লাহ কথা জোরে শোনার সঙ্গে সঙ্গে জোর করে ছুটে ছুটে দাসের কাছে গিয়ে জোর করে ছুটে ছুটে গিয়ে এমন ভাবে পাথরের কাছে গিয়ে বললেন রাসূলুল্লাহ একটু ইস্তেনজা করবে উম্মে সাদা কথা শোনার সঙ্গে সঙ্গে পাথর গুলো জায়গা পরিবর্তন করে আজ যে গাছের পানে গুলে ওয়াল বেড়ে গিয়েছিল যে গাছগুলো ফাঁকা ছিল আল্লাহ রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই পাথর গুলো কি করলে ওই গাছের যে গ্যাপ গুলো ছিল ওই গ্যাপটা ওয়ালে পরিণত হয়ে গিয়েছিল জোরে বলে সুবহান এটা মহাপথের সঙ্গে বলবেন না সুবহান আমার ভাইয়েরা তাহলে চিন্তা করে দেখেন আমার আপনার নবীদা নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করে কিন্তু দুনিয়ার জমিনে মুসলমান ভাইরা আমরা সেই রাসূলুল্লাহকে চিনতে পারলাম না গাছ চিনতে পারলো পাথর চিনতে পারলো বন জঙ্গলের পশুরা রাসূলুল্লাহকে চিনতে পারলো কিন্তু মুসলমান ভাইরা আমরা রাসূলুল্লাহকে চিনতে পারলাম না এই দুনিয়া মুসলমান ভাইরা হাদিস আগে মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এ আদম তুমি খাও দাও সব কিছু করে ওই গাছটার কাছে তুমি যাবে না ওই গাছটার ফল তুমি ভক্ষণ করবে না এ দুনিয়া মুসলমান ভাইরা এ নবী তাকে উম্মত উম্মতিরা হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলছে বাবা আদম তুমি খাও দাও সব করো লা তাকরাবু শাজারা ওই গাছটার কাছে তুমি যাবে না ওই গাছটার কাছে তুমি যাবে না শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সে কিন্তু সদা সর্বদা উম্মতে মুহাম্মাদের পিছনে ঘোড়া মারে কথা ঠিক না ভুল আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে একটা হাদিস রেখেছিলেন বড় একটা লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ একটা লম্বা দাড়ি টানলাম রাসূলুল্লাহ একটা লম্বা দাড়ি টানলে আর ওই দাড়িটার নাম দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ লম্বা দাড়ি টানলে আর ওই দাড়িটার নাম দিলেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাসূলুল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা তো আমরা বুঝতে পারলাম না সাহাবারা বলছেন রাসূলুল্লাহ বলছেন সাহাবাদেরকে ও আমার সাহাবারা তোমরা শোনো এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই রাস্তাটা হচ্ছে জান্নাতি রাস্তা জোরে বলে সুবহানাল্লাহ এই রাস্তাটা কিসের রাস্তা জান্নাতি রাস্তা আমার সাহাবারা আমার উম্মত উম্মতিরা যারা এই রাস্তা দিয়ে চলবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাই আমার কথা বুঝতে পারছেন তো অসুবিধা হচ্ছে না তো নাকি আমার ভাই ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডান দিকে একটা দাঁড়ি টানলে কোথা টানলে ওই রাস্তা ভায়া রাস্তা যে দাগটা টানলে এই দাগে ডান দিক দিয়ে একটা দাঁড়ি টানলে বাঁ দিক দিয়ে একটা দাঁড়ি টানলে আবার ডান দিকে একটা দাঁড়ি টানলে বাঁ দিকে একটা দাঁড়ি টানলে সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি প্রথম যে লম্বা দাড়ি কাটালে এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভায়া রাস্তাটা টানছেন এটা তো আমরা বুঝতে পারছি না এটা তো আমরা বুঝতে পারছি না ওই সময় রাসূলুল্লাহ বলছে ও আমার সাহাবারা তোমরা শোনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা হচ্ছে জান্নাতি রাস্তা আর এই ডান দিক বাঁ দিক যে রাস্তা আমি টানলাম এটা হচ্ছে ভায়া রাস্তা আর এই ভায়া রাস্তার মোড়ে মোড়ে ভায়া রাস্তার মোড়ে মোড়ে একটা করে শয়তান দাঁড়িয়ে থাকে কারা থাকে শয়তান দাঁড়িয়ে থাকে আর যখন আমার গুনাহগার উম্মত উম্মতিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে থাকে আর এই শয়তানগুলো হাত ধরে ধরে টানতে থাকে কিছু বুঝলে কিছু বুঝতে পারছে আমার উম্মত উম্মতি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ জান্নাতি পথে জান্নাতি রাস্তায় যখন তারা এগোতে থাকে তখনই কি করে ওই শয়তান গুলো টান মারে তা এখন জান্নাতের বাগান আমাদের এখানে এখনো পর্যন্ত মিনি মার্কেট চলছে
সাড়ে দশটা বেজে গিয়েছে, মরনা সাহেব আসার টাইম হয়ে গিয়েছে, কিন্তু আমার ভাই জানেরা আমি আপনাদেরকে বলি এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই মজলিসের মধ্যে আল্লাহ পাকের দৃষ্টি আছে। আবার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন ইয়ালামু খাইনাতাল আইন ওয়া মা তুফি সুদুর, ইয়া আমার বান্দারে আমি আল্লাহ চোখের চুরি চোখের চুরি অন্তরের গোপন বিষয় সব কিছুই জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা বাইরে আছে এরা তো আমাদের চুরি করে বেড়াচ্ছে, আবার যেই মরনা সাহেবকে দিয়ে মা দিনের আবার ঘন্টা দেবে, ঘন্টা টানবে, কারণ আদব করছে। এই আদব করে কোনো ফায়দা নেই। আল্লাহ রসুলের মহাব্বত যদি আপনার অন্তরে যদি না থাকে, প্রেম প্রীতি ভালোবাসা যদি অন্তরে না থাকে, তাহলে আমাদের মতো মরনা সাহেবকে আদব করে কোনো ফায়দা আপনি পাবেন না। আমার ভাইয়েরা এই নবীর পথে উম্মত উম্মতিয়াত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো উম্মত উম্মতিকে কত মহব্বত করেছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদেরকে কত মহব্বত করেছিলেন শুনেন। এগুলো মুসলমানদের হাদিস থেকে বলছে আমার আব্বা নবী তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ যখন প্রবেশ করে মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলে রাসূলুল্লাহ সম্মুখে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ গেলেন মা ফাতেমার কাছে একটা আরজু নিয়ে, একটা কথা নিয়ে গেলেন, একটা কথা নিয়ে গেলেন। কি কথা? আমার রাসূলুল্লাহ সুবে সাদেকের পরে রাসূলুল্লাহ ফাতেমার ঘরে ঢুকে বলছে মা ফাতেমা আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসেছি মা, এবং আমি রাসূলুল্লাহ তোমাকে দুটো কথা বলতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কথা শুনবে বলে মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা মোবারকটা আমার রাসূলুল্লাহর হাঁটুতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আর মেয়ের সম্পর্ক, এই বাপ আর মেয়ের সম্পর্ক কিন্তু আল্লাহ দিয়ে তো সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের বাপ যারা আছে যাদের মেয়ে আছে তারা কিন্তু খুব ভালো করেই জানে। তা আমার ভাই জানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে এমন তো অবস্থায় মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন রাসূলুল্লাহ গেলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বললেন মা ফাতেমা আমি তোমার কাছে একটা অনুমতি নিতে এসেছি মা। মা ফাতেমা যখন দেখছে যে রাসূলুল্লাহ অনুমতি নিতে এসেছেন, উনি কি করলেন, মাথাটা হাঁটুর থেকে তুলে দিয়ে যেমন করে আসন গড়িয়ে বসে আমার রাসূলুল্লাহ সামনাসামনি বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি মা ফাতেমাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক মহিলাদের ভিতরে চারজন মহিলাকে উচ্চ সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কজন মহিলাকে দিয়েছেন? চারজন মহিলাকে দিয়েছেন। একটা কাকে দিয়েছেন? একটা হচ্ছে হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের স্ত্রী, ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের আম্মা জান, আম্মা জান মরিয়াম আলাইহি সালাতু ওয়াসাল্লামকে দিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে আসিয়াকে দিয়েছে, তাই তো নাকি? আসিয়াকে দিয়েছে। আর তৃতীয় নম্বর হচ্ছে আমার রসুলের বিবি খাদিজাকে দিয়েছে। আর চতুর্থ নম্বর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই চারজনের মধ্যে সব থেকে সম্মানে উচ্চ সম্মানে আলা করেছেন মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন মা ফাতেমা তোমার সঙ্গে আমি রাসূলুল্লাহ একটা কথা বলতে এসেছি, আর এই কথাটা হলো এটাই যে তোমার সঙ্গে আমি আলীকে বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবী পাকের উম্মত উম্মতিরা একটু ঠান্ডা মাথায় শুনে গিয়ে দিন, আমার আপনার নবী তা নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও মা ফাতেমা
তোমার সঙ্গে আমি আলীর বিবাহ দেব। মা ফাতেমা বললেন, আব্বা জান আপনি বলেন বলেন আমার জন্মটা কত হবে? আব্বা জান আমার জন্মটা কত হবে? ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গিয়েছিল। আমার ভাইয়েরা, আমার আপনার নবী দয়াল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিলেন। এই দুনিয়া মুসলমানেরা কে কাঁদে? রাসূলুল্লাহ কাঁদে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি মা ফাতেমার ঘরে এসেছি, মা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দেব। কিন্তু মা ফাতেমা বলছে, আব্বা জান আমার জন্মটা কত হবে? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও মা ফাতেমা আলীর সঙ্গে তোমার জন্মটা আমি রাসূলুল্লাহ 10 দিরহাম দিয়ে দেব। কত দিরহাম দেব? 10 দিরহাম। আমার ভাইয়েরা, ওই সময় মা ফাতেমা যেহরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, আব্বা জান আমি ফাতেমা এই 10 দিরহামে আলীর সঙ্গে বিবাহ করতে রাজি নাই। আব্বা জান এই 10 দিরহামে আমি আলীর সঙ্গে বিবাহ করতে রাজি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, না 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 না, আমার মেয়ে ফাতেমা আমি ছোটবেলা থেকে তাকে মানুষ করেছি, ছোটবেলা থেকে লালন পালন করেছি, আমার মেয়ে ফাতেমা আমি রাসূলুল্লাহ আমার মুখের উপরে কেমন কথা বলে? এই দুনিয়া মুসলমানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ফাতেমা ঠিক আছে, মা 10 দিরহামে তুমি আলীর সঙ্গে বিবাহ করতে রাজি হচ্ছ না, আমার ঠিক আছে, আমি রাসূলুল্লাহ এই 10 দিরহামটাকে 20 দিরহাম করে দিলাম। আমার ভাইজানেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের উপরে লক্ষ্য করে বললেন, ও আব্বা জান আমি ফাতেমা 20 দিরহামে আলীর সঙ্গে বিবাহ করতে রাজি নই। কি সময় এসে, যে সময়টা রাসূলুল্লাহ চিন্তা করছে, হায় হায় আমার মেয়ে, আমি রাসূলুল্লাহ আমার কথাটা অমান্য করছে, আমি রাসূলুল্লাহ আমার কথাটা কেটে দিচ্ছে। হাদিস পাকের মধ্যে এসেছে যে লা মাহরা আশারা মিন আশারাতি দাহি, যে হাদিসের মধ্যে এসেছে মোহর কমসে কম 10 দিরহাম হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমার আপনার নবী দয়ানবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা ফাতেমা আমি তোমাকে বিদ্রাম দিয়ে দেব, মা তুমি বিবাহতে রাজি হয়ে যাও। মা ফাতেমা বললেন, আব্বা জান না 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 না, আমি এই জন্মে রাজি নই। আমার রাসূলুল্লাহ বললেন, ও মা ফাতেমা ঠিক আছে, মা ঠিক আছে, যাও যাও আমার ঘরের মধ্যে যা কিছু আছে, আমার ঘরে যা আসবাবপত্র আছে সব কিছু আমি আলীকে দিয়ে দেব, আর আলীকে বলবো সে যেন তোমাকে তেন মশরুফ সব কিছু দিয়ে দেয়। এ মুসলমান ভাইরা, ওই সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলেছেন, আব্বা জান এই জন্মে আমি বিবাহ করতে রাজি নই। চিন্তা করেন এ দুনিয়া মুসলমান ভাইরা, একটা বারের জন্য চিন্তা করে দেখেন, আমাদের কোন ঘরের মেয়ে যদি বাপের উপরে মুখের উপরে কথা বলে, সে বাপের কত কষ্ট হয়, সে বাপের কত বেদনা হয়। বাপ চিন্তা করে, ছোটবেলা থেকে আমি তাকে খাইয়েছি, আমি তাকে পড়িয়েছি, আমি তাকে মানুষ করেছি, না 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 না, এ মেয়েকে দুচ্ছাটাই করবেন। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন সারা বিশ্বের রহমত স্বরূপ আমার রাসূলুল্লাহ নরেন দিবাই নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, মা ফাতেমা ঠিক আছে, মা তুমি এতটা রাজি হচ্ছ না, আমার রাসূল চিন্তায় যার যার হয়ে যায়, ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি পড়ে। এই দুনিয়া মুসলমান মায়েরা, আমার রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না গো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে না পারে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল তুমি চলে যাও চলে যাও, আমার হাবিবের কাছে
করো মা ফাতেমাকে বিদায় করতে মা ফাতেমার বিদায় যেন রাজি হয়ে যায় কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর সঙ্গে মা ফাতেমার বিদায়ের জন্য একটা আমি আল্লাহ আসমানের উপরে জান্নাতকে রেখে দিয়েছি এই জোরে বলবেন না আল্লাহ আমার ভাইজানেরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না রে এই দুনিয়া মুসলমান ভাইরা জিব্রাইল রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে যায় জিব্রাইল এসে আমার রাসূলুল্লাহকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনার কান্না আমি জিব্রাইল সহ্য করতে পারি না আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনার কান্না আপনার মেয়ে ফাতেমা সহ্য করতে পারে না এই দুনিয়া মুসলমানরা রাসূলুল্লাহ বললে দেয় জিব্রাইল আমি রাসূলুল্লাহ তাসদের হাত থেকে বীজ দিলাম আমার ঘরে যা কিছু আছে সব কিছু আমি ফাতেমাকে দেব শরীর দিয়ে দিলাম কিন্তু ফাতেমা বলছে লা আরজা বিলা সে বিবাহতে রাজি করতে রাজি নয় একমাত্র মুসলমান ভাইরা আমার আপনার নবী দয়ার নবী হায়াতুন নবী নূর নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কান্নাটা বন্ধ করে দেন আপনি খুশি হয়ে যান আপনার মেয়ে ফাতেমাকে খুশি হতে বলুন খুশি মানাতে বলুন কারণ আল্লাহ পাক আলী আর ফাতেমার বিয়ের জন্য একটা জান্নাত স্বরূপ রেখে দিয়েছে খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে এই দুনিয়া মুসলমান ভাইরা আমার রাসূলুল্লাহ ফাতেমাকে বলছে ওমা ফাতেমা তুমি খুশি হয়ে যাও ওমা ফাতেমা তুমি রাজি হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিয়ের জন্য স্বরূপ আসমানে জান্নাতকে রেখে দিয়েছে আমার ভাইজানেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা আমার আপনার নবী দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঝরঝর 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 করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে এই দুনিয়া মুসলমান মেয়েরা মা ফাতেমা যখন কাঁদে আমার রাসূলুল্লাহ কাঁদে রাসূলুল্লাহ বলছে মা ফাতেমা তুমি মা কেঁদো না কেঁদো না কেঁদো না বড় কষ্ট করে আমি তোমাকে লালন পালন করেছি বড় কষ্ট করে আমি তোমাকে বড় করেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপা চাই আমার বিয়ের জন্য রব আল্লাহ পাক জান্নাত কে রেখেছে আমি এটা দেও লা আরজা বিলা আমি বিবাহ করতে রাজি না জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়ি আর লোকের কাছে গিয়ে বিবির কাছে বলে জানো আমি 2 লক্ষ দরুদ শরীফ পড়েছি 4 লক্ষ রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ পড়েছি গো বিবি সত্যি তোমার কষ্ট হচ্ছে 1 গ্লাস পানি খাও ভাই দরুদ নামাজ রোজা হজ যাকাত কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি হবে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলে আমার রাসূল খুশি হয়ে যাবে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার রাসূলের পাওয়ার জানেন কতটা আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করালেন দাঁড় করিয়ে আমার রাসূল হচ্ছে নূর নবী জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার রাসূলের নূরটাকে আল্লাহ পাক বার করে দিলেন কার নূর বার করলেন আমার রাসূলুল্লাহর নূরটাকে বার করে দিলেন 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক দাঁড় করালেন জোরে বলেন সুবহানাল্লাহ দাঁড় করিয়ে তাদের নূর আল্লাহ পাক বের করলেন 2,24,000 পয়গম্বরের নূরকে আল্লাহ পাক বের করলেন না মাদারুজুন নবুয়াত এই কিতাবের মধ্যে পেয়ে যাবে দলিল এটা দলিল আমি বলে দিলাম আরবি কিতাব 2,24,000 পয়গম্বরকে দাঁড় করিয়ে দিয়েছে ওদের নূরের দানা দিয়ে রেখেছে আল্লাহ আর আমার রাসূলের নূরটাকে আল্লাহ পাক বার করে নিয়ে বলছে আমার হাবিব তোমার ওই বিনা নূর বিশিষ্ট চোখ দিয়ে এই নূর বিশিষ্ট পয়গম্বরের দিকে তাকাও আমার রাসূল যখন মিনা বিনা নূর বিশিষ্ট চোখ দিয়ে ওই 2,24,000 পয়গম্বরের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে ওদের নূরগুলো আমার রাসূলের নূরের কাছে বিলুপ্ত হয়ে গেল চলে বলবেন না সুবহানাল্লাহ বুঝতে পারলেন
তাহলে সুবহানাল্লাহ আরো জোরে হতো। 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছে, তাদের নূর বিশিষ্ট অবস্থায় দাঁড় করিয়ে রেখেছে, আর আমার রাসূলুল্লাহর নূরকে আল্লাহ পাক বার করে নিয়েছে। বার করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার হাবিব তুমি তোমার বিনা নূর বিশিষ্ট চোখ দিয়ে ওই নূর বিশিষ্ট পয়গম্বর দিকে তাকাও। আমার রসুল যখন বিনা নূর বিশিষ্ট চোখ দিয়ে পয়গম্বর দিকে তাকালে, আমার রসুলের ওই যতটুকুনি নূর ছিল ততটুকুনি নূরের ছটায় সেই সকল পয়গম্বরের নূর আল্লাহ পাক বিলুপ্ত করে দিয়েছিলেন। জোরে হবে না? আবার আল্লাহ পাক কি বলেছিলেন ওই সময় পয়গম্বররা বলছে, আল্লাহ আল্লাহ কি ব্যাপার, বিনা নূর আপনি পার করলেন আর এই নূর আমাদের নূরের উপরে পড়লেন, নূর গুলো বিলুপ্ত হয়ে গেল। আল্লাহ পাক বলছে, এই পয়গম্বরেরা ততক্ষণ না পর্যন্ত আমি তোমার নূরকে আবার তোমাদের কাছে পৌঁছাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি পয়গম্বর বলে মেনে না নেবি। জোরে বলে জান্নাত কেউ গ্রহণ করছে না, কি ব্যাপার? আমার নবীর আমি ফাতেমা, আল্লাহ পাক যদি জান্নাতকে আমার দেহ স্বরূপ রাখো, আমি এই বিবাহতে রাজি হতে পারবো না। আমার রাসূলুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদে, কে কাঁদে? বার নবী কাঁদে, যে নবী ছাড়া সাফাত পাওয়া যাবে না গো, যে নবী ছাড়া আল্লাহ তাআলার মুখ দেখা যাবে না গো। এই দুনিয়ার মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন, আই রাব্বি আল্লাহ আপনি বলেন বলেন আমার মেয়ে ফাতেমা আমার কথা কেন শুনে না? এই দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা ফাতেমা আমি রাসূলুল্লাহ তোমাকে প্রয়োজনে অনুরোধ করি, মা ফাতেমা তুমি তোমার বিবাহে রাজি হয়ে যাও মা, তোমার মনে আশাটা কি মা, তোমার মনের ইচ্ছাটা কি মা, তোমার মনে খোয়াইশটা কি? আমি রাসূলুল্লাহ তোমার তো আব্বা, তুমি একটা বার বলো মা। ওই সময় মা ফাতেমা তুরদারা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বলেছিলেন, ও আমার আব্বা জান আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনিও তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু কথা বলে দেখেন আমার মনে খোয়াইশ আমার মনে ইচ্ছাটা কি আছে। আব্বা জান আমার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কি আছে একটু দেখান। আমার ভাই জানেরা এ নবী মাদুম্মা তুম্মাতিয়া আমার আপনার নবী তার নবী সোনা নবী হায়াতুল নবী নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোহা তুলে দিলেন, জয় বলেন সুবহানাল্লাহ। সঙ্গে বিবাহ দেব কিন্তু আলীর সঙ্গে বিবাহতে রাজি হচ্ছে না, আপনি জান্নাতকে দিলেন তাও রাজি হচ্ছে না, আই রাব্বি আল্লাহ কি ব্যাপার? আমার আল্লাহ তার রব্বুল আলামিন বললেন, ও আমার নবী আমার হাবিব সারা বিশ্ব দুনিয়াটা যদি তোমার মা আমিনাকে ধর্ম স্বরূপ দিয়ে বেড়া গায় তাহলে পশ্চিম কালে বিবাহতে রাজি হবে না। আপনার মনের ইচ্ছা আপনার মনের আশা আপনার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা হলে তাই আমার আপনাকে ফতর করার জন্য মারার জন্য উত্থান করে আসা সদা সর্বদা গিজগিজ গিজগিজ করতো আমার।
আমার আব্বাকে শেষ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার আব্বা জানকে কতল করার জন্য এমন বলে মক্কার বড় বড় কাফেররা চক্রান্ত করত। উতবা সাইবা শিবা আবুল আহাব সুফিয়ান এমন বলে রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে থাকত, আমি ফাতেমা যখন ঘরের মধ্যে প্রবেশ করতাম, আমি দেখতে পেতাম আমার আব্বা জান ঘরের মধ্যে নাই। আমি কত না এত চিন্তা, কত এত চিন্তিত হয়ে যেতাম, আমি ঘরে থাকতে না পেরে ভয় থেকে বার হয়ে দেখতে পেতাম আব্বা জান একটা সাইডে শেষটায় গিয়ে রব্বি হাবলিয়া উম্মতি, আমার উম্মতে কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদে। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আমার কাছে এই আদা করেছে, আমি ভাবি আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনি আমার আব্বা জানের উম্মত উম্মা দিবেন, গুনার খাতা মাফ না করবে ততক্ষণ না পর্যন্ত আমি ফাতেমা বিবাহ করব না। আমাদের বাড়ি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কার কাছে উল্লেখ করলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলে যে আপনার মেয়ে ফাতেমা আমি আল্লাহ জান্নাত স্বরূপ রেখেছি। ও জান্নাত চায় না, ও চায় যে আমি আমার আব্বাজানকে এত কষ্ট করে এত মেহনত করে আমার আব্বাজান সব সময় উম্মতের জন্য রোনাজারি করে আমি ফাতেমা সহ্য করতে পারবো না, তার বিয়ের জন্য এটাই হবে যে আপনি যেন আমার আব্বাজানের সারা উম্মতের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। জুড়ে বলেন আমার ভাইয়েরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য কত চিন্তা করেছেন, কত চিন্তা করেছেন। আর আমরা বর্তমান সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, আমার রাসূলের আদর্শে আদর্শিত আমরা হতে পেরেছি কি? দুনিয়ার জমিনে এখন আমি রাকিবুল আজিজ, আমার যদি কোনো একটা ঘরের প্রয়োজন হয়, শীতকালে একটা কম্বল দরকার, কম্বল আমার কম্বল নেওয়া হয়ে গেল, আমার পাশে কি কম্বল পাচ্ছে কি না পাচ্ছে আমার দেখার দরকার, এ বাস্তব বলছি, হুজুর বলে বলছি না, সত্যি সত্যি বলছি, কারণ শীতকালে বাবা আমি বাঁচলি ভাবেন না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসে উম্মতে মুহাম্মাদীদের কথা স্মরণ করেছেন। আমার ভাইয়েরা ওই জন্য বলে আমার মুজাদ্দে জামা দারুল পীর কে রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষদের কাছে ভেবেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, যে মুজাদ্দে জামা দারা হুজুর পীর কে আল্লাহর ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক কবুল করে লয়, জোরে বলেন সুবহান। তাই আমাদের কাছাকাছি মাঝরাই দুনিয়ার পীর কে রাহমাতুল্লাহ আলাইহি ওসিলাটা নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আমার আল্লাহ পাক আমাদের দোয়াটাকে কবুল করে লয়, জোরে বলেন সুবহান। আমার ভাইজান এসছেন উনসানি থেকে, বিশেষ করে খাস করে দোয়া করেন যতদিন হায়াত জিন্দেগীতে রাখেন আমাদের সকলকে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার উপরে কায়েম রাখেন সকলুন আল্লাহুম্মা, সকলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা এই বলে আমি রাকিবুল আজিজ বক্তিয়ারি যা কিছু
বললাম যা কিছু আপনারা শুনলেন আমল করার তৌফিক দান করেন সকল আল্লাহ রহমান আমিন এই বলে এখানে সমাপ্ত করলাম ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক বাংলা